হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুমি বিউটি প্রোডাক্ট হাউস থেকে। সুমি, কেমন আছেন সবাই? যারা যারা আছেন একটু জয়েন করে ফেলেন, আবার চলে আসছি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। রাখিয়া ফিরোজ আক্তার, হাই আপু। হাই রাখিয়া আপু, কেমন আছো? ফারিয়া আপু, হাই সুইট আপুনি, কেমন আছো? ফারিয়া আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফারিয়া আপু, তুমি কেমন আছো? সুন্দরী? আমি সুন্দরী না আপু, আমি সুন্দরী না, আমি আমি শ্যামলা, ঠিক আছে? আমি একটু ওই যে ক্রিম টিম মেখে একটু মানে একটু ফর্সা হয়েছে আর কি, কিন্তু আমি আসলে নেচারালি সুন্দর না, নেচারালি হচ্ছে আমি শ্যামলা। ফারিয়া আপু, আমার লাইভের জন্য ওয়েট করছিলা। থ্যাংক ইউ আপু, খুশি হইলাম আপু। তোমরা এভাবে পাশে থেকো, তোমাদের ভালোবাসাই কাম্য। কালকে আমার জন্য তোমরা অনেক প্যারা খাইছো, অনেক পেন খাইছো লাইভে। আমি আসলে ক্যাপশন আমার লিখে দেওয়া উচিত ছিল যে লাইভটা শুধুমাত্র গার্লস গ্রুপে শেয়ার করতে হবে বা গার্লস গ্রুপে শেয়ারের জন্যই, সো আমি আসলে লিখতে পারি না। কালকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, হুট করে লাইভে চলে আসছি। আর কালকের লাইভের অফারের জন্য মানে এত বেশি প্যারা খাইছি আমি, সো আমি এখন পর্যন্ত ইনবক্সে ঢুকে দেখতে পারি নাই যে আসলে হাইস্ট লাইভ শেয়ার কে করছে সবচাইতে, ঠিক আছে? আমি এখনো চেক করতে পারি নাই, কারণ আমি আমি অনেক ব্যস্ত। তবে আমি লাইভটা চেক শেয়ার চেক করব, করে আমি গিফট দিয়ে দিব, টেনশনের কিছু নাই। হাইস্ট লাইভ শেয়ারের গিফট আমি দিয়ে দিব। তবে দয়া করে আপুরা আজকে ছেলেদের গ্রুপে কেউ শেয়ার দিও না আমার লাইভ, প্লিজ। আর আবারও বলতেছি, যারা আমার লাইভটা 15 থেকে 20টা গ্রুপে শেয়ার করবা, শুধুমাত্র মেয়েদের গ্রুপে, ওকে? মেয়েদের গ্রুপে যারা মিনিমাম 15 থেকে 20টা শেয়ার করবা, তারা আমার কাছ থেকে প্রোডাক্ট যখন নিবা, জাস্ট স্ক্রিনশটটা রেখে দিও, যখন প্রোডাক্ট নিবা তখন একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবা তোমরা, ঠিক আছে? যত বেশি লাইভ শেয়ার হবে তত বেশি ডিসকাউন্ট তোমরা পাবা প্রোডাক্টে। সাপোজ অ্যাজ লাইক, তুমি যদি 3500 টাকার প্রোডাক্ট মানে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনো, তুমি যদি 20টা 25টা বা 15টা শেয়ার করে থাকো, তুমি সেই ক্ষেত্রে 400-500 টাকার মতো ডিসকাউন্ট পেতে পারো, ঠিক আছে? সো শুধুমাত্র গার্লস গ্রুপ, ঠিক আছে? শুধুমাত্র গার্লস গ্রুপ, কোনো ছেলেদের গ্রুপে না, মেয়েদের গ্রুপের জন্য এটা প্রযোজ্য, ওকে? ইনি রহমান, হাই আপুনি, হাই আপু, কেমন আছো ইনি আপু? যারা আছো একটু হাই হ্যালো রেসপন্স করো, আমি প্রোডাক্ট দেখাবো একটু পরে, ঠিক আছে? একটু পরে প্রোডাক্ট দেখাই আমার, যারা যারা আমার কিছু আপুরা আছে তারা আসুক। আচ্ছা, মোটামুটি ভিউয়ার্স চলে আসছে, আমি একটু প্রোডাক্টসে চলে যাই, ঠিক আছে? না গো আপু, আমার কিন্তু কোনো ভয়েস গ্রুপে অ্যাড নাই। না আপু, ভয়েস গ্রুপে আসলে অ্যাড নাই, অনেকে আছে যে ইচ্ছে করে এগুলো করে, আবার অনেকে মানে বুঝতে পারে না। কালকে আমি যখন মানে অফারটা দিছি তখন অনেকে বুঝতে পারে নাই, মানে যে যার মতো যে যে যেভাবেই পারছে, ছেলে মেয়েদের গ্রুপ থাকে, তারপরে হচ্ছে যে আড্ডাবাজির গ্রুপ থাকে, তো ওখানে তো ছেলেরা থাকে, তাই না? যে যেভাবে পারছে ওভাবে আসলে শেয়ার করে দিছে, তো ওটার জন্য তো দেখছো কালকে কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে আমি। হ্যাঁ, সো দয়া করে এগুলা করার কি দরকার আপু বলো? এগুলো করে লাভ আছে? শুধু শুধু হ্যারাসমেন্ট শুধু শুধু প্রয়োজন নাই। মেয়েদের অনেক গ্রুপ আছে, গার্লস অনেক গ্রুপ আছে, সেগুলোতে শেয়ার করলে এনাফ। আচ্ছা যাই যাই হোক, আমি প্রোডাক্টসে চলে যাই। এই হচ্ছে আমার হোয়াইটেনিং নাইট হোয়াইটেনিং ক্রিমটা, যেটা তোমাকে 7 থেকে 8 শেড পর্যন্ত ফেয়ার করবে, ঠিক আছে? যেটা তোমাকে 7 থেকে 8 শেড পর্যন্ত ফেয়ার করবে এই নাইট ক্রিমটা। কিন্তু এটার কাজ হচ্ছে শুধু ফেয়ার করা, ক্রিমটার কাজ হচ্ছে তোমাকে জাস্ট ফর্সা করবে, ঠিক আছে? ক্রিমটার কাজ হচ্ছে তোমাকে জাস্ট ফর্সা করবে। ক্রিমটার কাজ হচ্ছে ফেয়ার করা, ওকে? ক্রিমটার কাজ হচ্ছে ফেয়ার করা। আও, আচ্ছা যাও, এভাবেই লাইভ করি। আচ্ছা, ক্রিমটার কাজ হচ্ছে তোমাকে ফেয়ার করা, ওকে? এটা শুধু ফেয়ার করবে তোমাকে, এটা শুধু তোমাকে ফেয়ার করবে, 6 থেকে 7 শেড 7 থেকে 8 শেড এটা ফেয়ার করবে। কিন্তু স্কিনে যদি গ্লো চাও, স্কিন যদি টান টান চাও, ফেয়ারনেস ক্রিমের কাজই হচ্ছে তোমার স্কিন ফেয়ার করা, ফেয়ারনেস ক্রিমের কাজই হচ্ছে স্কিন ফেয়ার করা। কিন্তু স্কিনে যে একটা গ্লো, একটা একটা শাইনিং লুক, একটা টান টান, একটা ইয়ঙ্গার ভাব, সেটা কিন্তু ফেয়ারনেস ক্রিম দেয় না, ঠিক আছে? সেটার জন্য তোমার লাগবে হচ্ছে যে, তুমি যদি অনেকে আছে যে ফেয়ার, বাট আমি ফেয়ার হতে চাচ্ছি না, আমি জাস্ট আমার স্কিনটা গ্লো চাচ্ছি, টান টান চাচ্ছি, ইয়ঙ্গার লুক চাচ্ছি, তারা এটা নিয়ে এগুলো ইউজ করতে পারো। এগুলো আমি নিজেও ইউজ করি, এটা হচ্ছে স্কিনের, এটা ফেসিয়াল ফেসিয়াল ফোম বলতে পারো, এটা ক্লিনজার বলতে পারো, এটা ময়েশ্চারাইজার হোয়াইটেনিং ক্রিম বলতে পারো,
যেটাই বলতে পারো, এটা তারপর হচ্ছে এই যে সুদিং জেল আর হচ্ছে সিরাম, এগুলো হচ্ছে তোমার স্কিনটাকে টান টান করবে, ইয়ঙ্গার করবে এবং গ্লোয়িং করবে। আর ফেয়ারনেস ক্রিম হচ্ছে তোমার ফেয়ার করবে। হ্যাঁ, আর যাদের স্কিন পাতলা হয়ে গেছে, যাদের স্কিনে রক দেখা যাচ্ছে, তাদের জন্য আছে, তা এরকম কিছু লাগলে আমাকে বইলো। আর হচ্ছে যেটা আছে এখানে আমার এই সাবানটা, হ্যাঁ গ্লোটা সাবানটা, এটা হচ্ছে গ্লোটা মানেই তো হচ্ছে তোমরা জানো যে গ্লোটার কাজই হচ্ছে ফেয়ার করা। গ্লোটা আর ভিটামিন ই মানে ই সংযুক্ত সাবানটা, এটাও তোমার বডি ফেয়ার করে। তারপর হচ্ছে তোমার হেয়ার কম্বো হচ্ছে এই যে এই দুইটা, যেটা তোমার 15 দিনে চুল পড়া বন্ধ করবে এবং 1.5 থেকে 2 মাসে নতুন চুল গজাবে। যদি তোমার বাসার পানি ভালো থাকে, যদি পানিতে কোনো প্রবলেম না থাকে, তাইলে তোমার চুল পড়া 15 দিনের আগেই বন্ধ হয়ে যাবে। আর যদি পানি খারাপ থাকে সেক্ষেত্রে হয়তো বা কাজ করতে পড়লেও, কিন্তু পানি যখন আবার মাথা ধুবা আবার তোমার চুল পড়বে, ঠিক আছে? সো অবশ্যই শিওর হয়ে নেবে যে তোমার বাসার পানিটা ভালো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে হেয়ার কম্বো, যেটাতে আমি মানি ব্যাগ গ্যারান্টি অলওয়েজ দেই এবং দিয়ে থাকি এবং দিব। এটা আমি নিজে ইউজ করি, আমি যা সেল করি আমি তা নিজে ইউজ করি, বারবার বলতে। স্যার বডির জন্য আছে হচ্ছে তোমার যাদের ঘাড়ের এই জায়গা কালো, হ্যাঁ আমার এই জায়গা কালো হয়ে গেছিলো মাঝখানে চেনের জন্য, এখন ঠিক হয়ে গেছে। যাদের ঘাড়ের এই জায়গা কালো, যাদের আন্ডার আর্মস কালো বা হাতে এই জায়গাগুলো কালো থাকে যাদের বেশি, তারা এই বাথ সল্টটা ইউজ করতে পারো। বাথ সল্টটার এখানে ক্লিয়ারলি ফার্স্টেই লেখা আছে যে এটা প্রমোট ব্লাড সার্কুলেশন, মানে তোমার ব্লাড সার্কুলেশনটা প্রমোট করবে। হ্যাঁ, যখন মাসাজ করবে তোমার ব্লাড সার্কুলেশনটা প্রমোট করবে, এবং তোমার ব্লাড সার্কুলেশন যখন প্রমোট হয়ে যাবে, তোমার এমনিতেই শরীরের মধ্যে একটা গ্লোয়িং চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে বাথ সল্ট বডির কম্বো, এটা হচ্ছে হোয়াইটেনিং স্পা, যাদের কালো দাগের জন্য যারা নিবা, হ্যাঁ এমনিতে ফেয়ার বাট শুধু কালো দাগ আছে শরীরে বিভিন্ন জায়গায়, তারাই দুইটা জিনিস নিতে পারো, স্পা আর বাথ সল্ট। আর যারা ফুল বডি ফেয়ার করতে চাচ্ছ, তাদের হচ্ছে এই যে নাম্বার ওয়ান বডি ক্রিম সহ নিতে পারো, চাইলে তোমরা সাবানটাও নিতে পারো। এই হচ্ছে বডির কম্বো, নাম্বার ওয়ান বডি ক্রিমের ব্যাপারে বলার কিছু নাই, তোমরা সবাই জানো। এটা দিলে অসাধারণ একটা স্মেল থাকে, যে স্মেলটা পারফিউমের কাজ করবে, এবং এই স্মেলটা তোমার সারাদিন থাকে এবং স্মুথ করে ফেলে, সাথে সাথে একটা হোয়াইটেনিং লুক চলে আসে। মায়া চৌধুরী, কয়দিনের কন্টেস্ট আপু? প্রাইজ বলো, কিসের প্রাইজ আপু? হাসুমনি আপু, কিসের প্রাইজ? মৌ ফেসের এক সাইড কালো হয়ে যাচ্ছে, ওটার জন্য কি করা যায়? আপু যেই সাইডটা কালো হয়ে যাচ্ছে ওই সাইডে আপনি ফেয়ারনেস ক্রিমটা দিয়ে রাখেন, ওই সাইডে আপনি ফেয়ারনেস ক্রিমটা রেখে রাখতে পারেন, ওই সাইডে ফেয়ারনেস ক্রিমটা রাখতে পারেন। আর টোটাল স্কিনটাকে প্রপার যত্ন করার জন্য আমি যেগুলো বলছি সেগুলো ইউজ করতে পারেন। প্রমাস আপু, ওটার প্রাইস কোনটার প্রাইস আপু? বোন আমাকে একটু বলো আপু, হেয়ার কম্বোটার প্রাইস? হ্যাঁ, হেয়ার কম্বোটার প্রাইস হচ্ছে আপু 3000 টাকা, এটা মানি ব্যাগ গ্যারান্টি। যদি তোমার বাসার পানি ভালো থাকে, এটা হান্ড্রেডে হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট কাজ করবে, কারণ আমি নিজে ইউজ করি। আমারটা একদম আলমারির উপরে, এটা আমি নামাইতে পারবো না এখন, আমি নিজে ইউজ করি। তারপরে এটার সাথে আমি কিছু জিনিস তোমাদেরকে বলে দিব, তোমরা ওভাবে ইউজ করবা। যদি তোমার বাসার পানিতে আয়রন কম থাকে, পানিটা ভালো থাকে, এটা 100-এ 200% কাজ করবে, ঠিক আছে? এটাতে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে থাকি আমি। আচ্ছা একটা মিনিট পুরো, সরি আপুরা, সরি, আমি চুলায় চা বসায় আসছি, আমার মনেই ছিল না। আমি আবার চা পাগল একটা মেয়ে, আমি চা খাইতে হয় আমার, মানে এত বেশি না, বাট ঘুম থেকে উঠে চা খেতে হয়, এটা আমার সারাদিন একবার হলো আমার চা খেতে হয়, এটা আমার হ্যাবিট। আচ্ছা আপু, হেয়ার কম্পিউটার প্রাইস বলে দিয়েছি 3000 টাকা। আপু বডি ফর্সা হওয়ার ক্রিমটার প্রাইস কত? তুমি কি নাম্বার ওয়ান শুধু ক্রিমটা নিতে যাচ্ছ? নাম্বার ওয়ান ক্রিমটার প্রাইস হচ্ছে আপু 1500 টাকা। হ্যাঁ 1500 টাকা। আর যদি তুমি বডি টোটাল কম্বো নিতে চাও, সেক্ষেত্রে তুমি টোটাল কম্বো নিলে তোমার পড়বে হচ্ছে, ভুলে গেছি দাম সব, টোটাল বডি কম্বো যদি নিতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে আপু 4500 টাকা, 5000 টাকা আসে। এটা হচ্ছে তোমার 4500 টাকায় যদি টোটাল নাও, তাহলে সেক্ষেত্রে 4500 টাকা কম্বো রাখা যাবে।
অনেকে অ্যাপ বিআইডি আমাকে মানে চা আসলে এই জন্য আজকে আমি ক্যাপশন অ্যাপ বিআইডিটা দিয়ে দিছি আমার, যে অনেক সময় পেজে আমি কন্টিনিউ থাকতে পারি না, পেজে এত বেশি মেসেজ থাকে যে পেজের মেসেজগুলো দেখার জন্য দেখা গেছে যে অনেক নিচে নামতে অনেক কিছু করতে হয়, ঝামেলা মনে হয়, দ্যাটস ওয়াই আমি অ্যাপ বিতে দিয়ে দিন হয় কি অ্যাপ বিতে তো আমি 24 ঘন্টায় থাকি। সো তোমরা আমাকে অ্যাপ বিতে পাবে জন্য অ্যাপ বিআইডিটা তোমাদেরকে দিয়ে দেওয়া। আচ্ছা, সিঙ্গেল লিপি মলিক আপনার হাতে শাখা কই? আপু আমি ঢাকা আসলে শাখা পড়ি না আপু, কারণ ঢাকায় প্রোগ্রাম টোগ্রামে একটু ঝামেলা, আর আমি সবসময় বাঁধানো শাখা পড়ি, তো গোল্ডের জিনিস নিয়ে ঢাকায় চলাফেরা একটু ঝামেলা, আর ঢাকায় এগুলো আসলে মেনটেন করা সম্ভব না। ঢাকায় যারা থাকে আর্টিস্ট যারা গান করে ঢাকায়, ওরা জানে আসলে এগুলো মেনটেন করাটা খুব বেশি মানে পেইনফুল, আসলে ঢাকায় এগুলো মেনটেন করা পসিবল না। শ্বশুর বাড়িতে গেলে চিটং গেলে আসলে পড়া হয়, আদারওয়াইজ পড়া পড়ি না আমি। শুধু কি ফেয়ারনেস দিলে হবে আপু? মো আপু কি ফেয়ারনেস দিলে হবে, বডির বলো স্কিনের বলো? আমি আমি ফেয়ারনেস ক্রিম শুধু সাজেস্ট করি না, শুধু ফর্সা মানেই সুন্দর না, তুমি সাদা হবা কিন্তু তোমার স্কিনটা বুড়া বুড়া লাগবে, তোমার স্কিনটা মনে হবে যে হেলদি না, তোমার স্কিনটা মানে একটু ডাল লাগবে। তাহলে এটা কেমন ফর্সা, এটা কেমন কাজে দিলো? কাজ দিলো যেমন কথার কথা আপু, আমি কিন্তু আজকে 8-10 দিন ধরে ফেয়ারনেস ক্রিম ইউজ করি না, কারণ আমার হাতের চাইতে মুখটা বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে? আর আমি এই জন্য ইউজ করি, আর দেখো আমার স্কিনে কিন্তু একটা গ্লেজ আছে আপু, ওই যে দেখো এই গালের এই জায়গায়, এই জায়গায় নাকের এখানে কিন্তু গ্লেজ আছে। আমি কিন্তু কিছু ইউজ করে লাইভে আসি নাই, আমি লেন্স পরছি, ঠিক আছে লেন্স পরছি, দ্যাটস ইট, কিন্তু আমি কোনো কিছু পরে কিন্তু লাইভে আসি না। আমার আমার মুখে কিন্তু, আচ্ছা কালোটা দিয়ে মুছলে তোমরা বুঝবাই, দেখো আমি কিন্তু মুখে কিছু দিয়ে আসি নাই। ওকে, সো মানে একটা হেলদি আমার স্কিন, এই যে দাগগুলা এগুলো কিন্তু ব্রনের দাগ, এগুলো আমি চিটোগং গিয়েছিলাম যখন আমার ঘুম ক্লিয়ার ছিল না, পটি ক্লিয়ার ছিল না, আমি চিটোগং গেলে আমার স্কিনে ব্রন উঠে যায়। ব্রনের যাদের স্কিন তাদের ব্রন উঠবেই, সো 2-3টা ব্রন উঠুক, ব্রন উঠলেও তোমার স্কিনটা হেলদি লাগবে, ক্লিয়ার লাগবে, গ্লো লাগবে। যেমন আমি ব্রন, আমি চাইলে এই জায়গায় কিন্তু এমন মেকআপ আছে আমার কাছে যেটা ইউজ করলে তোমরা বুঝবাও না যে আমি মেকআপ দিছি, কিন্তু কি দরকার ফেক কিছু করার, কোনো দরকার আছে বলো? আমি এই জন্য ফেক কিছু করি না। সো আমি ডিরেক্ট ব্রন স্পট নিয়ে আছি, তোমরা নিজেরাই দেখবা যে আমার ব্রন স্পটটা কবে যাবে। আমি এখন ব্রন স্পটে অবশ্যই ইউজ করতেছি তোমার টিসিএম ক্রিমটা, ওই আমার ক্রিমটা, এই যে টিসিএম ব্রনের দাগের ক্রিমটা ইউজ করতেছি আমি, ঠিক আছে? ব্রনের দাগ যেটা সব কিছু দাগের জন্য কাজ করে। আমি টিসিএম ক্রিমটা ইউজ করতেছি শুধু মুখের মধ্যে এখন, কার কেমন আমি জানি না, তবে আমি আমার মুখে এখানে কিছু ব্রণ আছে না যে পাকেও না, ব্যথাও করে না, যায়ও না, একদম মানে মাংসের মতো এরকম টবলা হয়ে থাকে, মানে একদম দলা হয়ে থাকে, ঠিক আমার এই জায়গায় একটা ব্রণ 4 মাস, এটা ব্যথাও করতো না কিছু না, কিন্তু ফোলা হয়ে ফুলে একদম টুপ খেয়েছিল, এরকম এরকম টুপ খেয়েছিল, এরকম উঁচা হয়েছিল। আমার ওই ব্রণটা একমাত্র আমার এই ক্রিমটা ইউজ করে গেছে। সেম এখানে একটা উঠছে দেখো, এটা কিন্তু এই যে আমি এত জোর টিপ দিতেছি, এটা কিন্তু ব্যথাও না কিছুও না, জাস্ট মাংসটা শক্ত হয়ে টপ ধরে মানে টুপ হয়ে আছে, এটাও কিন্তু অনেক বড় ছিল। এটা এটার মধ্যে আমি জাস্ট রাত্রেবেলা একটু নাইট ক্রিম দিয়ে ঘুমাই, এটাও কিন্তু চলে যাচ্ছে, তোমরা দেখবা এটা কয়দিনে চলে যায়। এটা তো চলেই গেছে, এটা নাই। আমার ক্রিমটা আমার এত বেশি উপকার হয়েছে, আমি সবারটা বলতে পারি না, তবে বেশি ব্রন যার তাদেরকে আমি সাজেস্ট করি না আমার ক্রিমটা ইউজ করার জন্য। সিঙ্গেল লিপি মল্লিক, বিবি ক্রিমটা নিবো। আচ্ছা বিবি ক্রিম নিলে আপু আপনি আপনি আমার সাথে ফেসবুকে ইনবক্সে আসলে আমার জন্য ভালো হয় আপুরা, পেজের ইনবক্সটা আমার চেক করতে একটু সময় নেয়, কারণ আমি বেশিরভাগ সময় বাইরে থাকি, ঘোরাঘুরিতে থাকি। ফেসবুকে ফেসবুকে যারা অ্যাড আছো তারা তো আমার ফেসবুক ইনবক্স করবাই, সমস্যা নেই, পেজও ইনবক্স করতে পারো, সমস্যা নাই।
রূপকথা আপু, আমি ভালো আছি আপু। রূপকথা আপু, তুমি কেমন আছো? কালো দাগ একটা জায়গায় আছে, শুধু স্কিনে কালো দাগ যে জায়গায় আছে, কালো দাগটা কিসের সেটা আগে আমার দেখতে হবে আপু। কালো দাগটা কিসের সেটা আগে আমার দেখতে হবে। আমাকে তুমি একটা ছবি তুলে পাঠাইও ইনবক্সে, তাহলে আমি বলতে পারবো। যদি স্কিনের কালো দাগ হয়, অনেক সময় হয় কি স্কিনের এই জায়গায় ফর্সা জায়গায় কালো দাগ পড়ে যায়, অনেকে ব্লিচ করে যে ব্লিচের কারণে এই জায়গায় কালো দাগ পড়ে যায়। আর আমার এখানে ব্রণ উঠে হচ্ছে কেন জানো, আমি যখন মেকআপ করি আমি এই জায়গাটার মধ্যে ওই যে ইয়ে ইউজ করি বেশি, কি বলে এটাকে, মানে ব্ল্যাক কনসিলার টাইপের যেটা, ওটা ইউজ করি জাস্ট মুখটা চাপা লাগার জন্য। আমার মনে হচ্ছে যে এই ব্যাক ব্ল্যাক কনসিলারের জন্য হয়তো বা আমার শুধু এই জায়গাটাই ব্রণ উঠে, আমার এই দুইটা জায়গায় ব্রণ ওঠার কোথাও ব্রণ ওঠে না, হয়তো ওইটার কারণে হতে পারে। সো আমার আগে স্পটটা দেখতে হবে, তুমি আমাকে ইনবক্সে ছবি পাঠাই দিও, স্পটটা দেখলে আমি বলতে পারবো আপু। ফারিয়া ইসলাম, আল্লাহ আপু আপু, আমার বাড়িতে সিটিজিতে বাট থাকি ঢাকায়। ও আচ্ছা ফারিয়া আপু, ঢাকা সিটিজিতে বাড়ি থাকো ঢাকায়। আচ্ছা আলিফা ডল, হাই হাই ডল আপু, কেমন আছো? ফেরেছিলাম আপু, তোমার শ্বশুর বাড়ির লোক, আপু তোমার শ্বশুর বাড়ির লোক বুঝছো? আচ্ছা হ্যাঁ ফারি আপু, তুমি আমার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ আমিও চিটাগং এর, টেনশন আমার আমার বাড়ি হচ্ছে চিটাগংই। সো আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সব একই জায়গায়। ফেয়ারনেস এর কম্বো দেখাও, সিঙ্গেল লুক লিপি, ফেয়ারনেস এর কম্বো, ফেয়ারনেস এর কম্বো হচ্ছে এই যেটা। কম্বো আসলে সেল করি না, কম্বো বন্ধ করে দিছি। কম্বোতে কম্বো নিয়ে আমার অনেক অবজেকশন আসছে, কারণ আমি লাভ কম করছি, তোমাদের সুবিধা দিতে চাইছি বেশি, কিন্তু অনেকে রাগ করছে যে আমি কম্বো কেন সেল করি, কম্বো ছাড়া কেন সেল করি। এটা হচ্ছে ফেয়ারনেসের টোটাল কম্বো, যেটার দাম 5,000 টাকা, ঠিক আছে? যেটার দাম 5,000 টাকা, সিঙ্গেললি যদি কিনো সেটা প্রায় 5,500-6,000 টাকা পড়বে। সিঙ্গেললি সিঙ্গেললি নিলে 5,500-6,000 টাকা পড়বে। এটা হচ্ছে ফেয়ারনেস কম্বোটা, ঠিক আছে? এইটা তোমার প্রায় 1 বছরের উপরে যাবে আপুরা। টেনশনের কিছু না যে এত টাকা দিয়ে ফেয়ারনেস কম্বো কিনবো। হ্যাঁ এত টাকা দিয়ে কিনবে, কারণ হচ্ছে যে এই ক্রিমটা তোমার প্রায় 1 বছরের উপরে যাবে, এই ক্রিমটা তোমার 1 বছরের উপরে যাবে। তারপর সুদিং জেলটা তোমার 6 মাসের উপরে যাবে, এটা 6 মাসের উপরে যাবে, এটা তোমার 2 মাস যাবে সিরামটা। আর ক্রিমটা প্রথম অবস্থায় তুমি তোমার মন মতো ফেয়ার হবা না, যখন মানে প্রথম 1 মাসের প্রথম মাসে তোমার এটা দুইটা ইউজ করতে হবে, তারপর থেকে তুমি একটা 1 মাসে ইউজ করবা, ঠিক আছে? তুমি যখন ফেয়ার হয়ে যাবা প্রথম মাসে তুমি ফেয়ার হয়ে যাবা। ব্রাইটনেসের প্রাইস কত আপু? এটার প্রাইস হচ্ছে আপু 1500 টাকা। যারা বাবারও বলছি, গার্লস গ্রুপে যারা হাই শেয়ার করবা, মিনিমাম 25টা থেকে 30টা শেয়ার করবা, তারা একটা গিফট পাবা গার্লস গ্রুপে, অনলি মেয়েদের গ্রুপে। তাও লাইফ চলাকালীন, লাইট লাইফ অফার অফ হলে শেয়ার করলে কোনো লাভ হবে না। আর হচ্ছে যে যারা শেয়ার করবা, তারা আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিবা সেই প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট পাবা তোমরা, একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? ওয়েট লুজের কি প্রোডাক্ট আছে? ওয়েট লুজের আমার কাছে একটাই আছে আপু, যেটা আমি নিজে খাইছিলাম, 3 কেজি ওজন কমার পরে বন্ধ করে দিছি, এই যে এটা আপু। আমি বুড়ি বুড়ি প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে? আমি বুড়ি বুড়ি প্রোডাক্ট সেল করি না, আমি যা নিজে ইউজ করছি, আমি যা নিজে খেয়েছি, আমি তাই সেল করি সোনামণিরা। এই হচ্ছে ওয়েট লুজের প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্যাট কমাবে, এটা হচ্ছে তোমার ফুল বডিটাকে কমাবে। 15 দিনের কোর্স, 15 দিনে তুমি মিনিমাম, 15 দিনের কোর্স, 15 দিনে মিনিমাম তুমি কম করে তুমি 2 থেকে 3 কেজি কমবা। 15 দিনে, 15 দিনে, এটা 15 দিনের কোর্স, 15 দিনে তুমি 2 থেকে 3 কেজি কমবা, ওকে? এটা হচ্ছে আমার ওয়েট লসের ইয়ে। আর যদি লাইভ শেয়ার করো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট পাবা, লাইভটা শেয়ার করে দাও গার্লস গ্রুপে। আবারও বলতেছে আপুরা, অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করবা বোনরা, ছেলেদের গ্রুপে না, ছেলেদের গ্রুপে শেয়ার করলে কোনো লাভ হবে না। ছেলেদের গ্রুপে শেয়ার করলে কোনো লাভ হবে না আপুরা, তোমরা গার্লস গ্রুপে শেয়ার করবা কেমন? আমি কিন্তু কোনো প্রকার লাইট জ্বালাই নাই,
আমার বাসার রুমের জানলা খুলে আমি লাইভে বসছি, আমি কোনো রকম লাইট টাইট দিই নাই ভাই, দ্যাটস ওয়াই আমার হাতটা হয়তো বা নিচে তো বেশি কালো লাগতেছে। আমার হাত কিন্তু এত কালো না, এই যে দেখো আমার হাত কিন্তু অত কালো না, নিচে রাখার কারণে হাতটা কালো লাগতেছে কেমন। আমি হচ্ছি শ্যামলা, আমি হচ্ছি শ্যামলা, ওই যে লাইট লাইট জ্বালানো নয় তো, শুধু জাস্ট বাইরের আলো দিয়ে লাইভ করতেছি, হাতটা নিচে রাখার কারণে আমাকে কালো কালো লাগছে, কিন্তু দেখো আমি কিন্তু কালো না, আমি হচ্ছে উজ্জ্বল শ্যামলা, কিন্তু আমার হাত অনুযায়ী স্কিন অনেক ব্রাইট হয়ে গেছে। ওকে, তোমাদের কাছে আমি আবারও হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপুরা ছেলেদের গ্রুপে শেয়ার করো না লাইফটা প্লিজ বোনরা, তোমরা তোমরা আমার বোন, আমি তোমাদের ক্ষতির জন্য বসে নেছো, তোমরা আমার ক্ষতি করো না, ঠিক আছে। আর আমি আর কেউ কোনো সেলার যদি মানে রেশারেশি করে আমার লাইফটা ছেলেদের গ্রুপে দিয়ে দেন, আমি এটাই বলবো সেলার আপুদেরকে, তোমরা আমার অনেক সিনিয়র, তোমরা আমার বড় বোন, আমি তোমাদের বিজনেসে লস করার জন্য আসি নাই, কারণ আমি অনেকগুলো প্রোডাক্ট সেল করি না, আমি একটা একটা প্রোডাক্ট সেল করি, স্কিনের একটা, বডির জন্য একটা, স্লিমিং এর জন্য একটা, সবকিছু একটা একটা, যেগুলো আমি নিজে ইউজ করছি, নিজে খাইছি, নিজে প্রমাণ পাইছি। সো তোমরা আমাকে জেলাস করো না, আমাকে ভয় পাইও না, বা আমার আমাকে আমার ক্ষতি করো না প্লিজ আপুরা, কারণ একটা জিনিস কি, আমার ক্ষতি যখন তোমরা করবা তোমাদের ক্ষতি অটোমেটিকলি হয়ে যাবে, সো শুধু শুধু নিজের ক্ষতিটা ডেকে আইনো না আপুরা। আপু 20টা গার্ল গ্রুপে শেয়ার দিছি, ফারিয়া আপু থ্যাংক ইউ। ওয়েট লুজের ওইটা প্রাইস কত? ওটা 3,000 টাকা আপু, কফি 2,000, ডিটক্স 1,000। আপু তোমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করো। আচ্ছা রূপ কথা আপু, অ্যাকসেপ্ট করব। আইপি শরীফ, এটা কি মেয়ে না ছেলে আমি জানি না ভাই, প্লিজ ছেলেদের গ্রুপে শেয়ার লাইভ শেয়ার করো না, তোমার তোমাদের দুটা পায়ে পড়ি আমি, ছেলেদের গ্রুপে লাইভ শেয়ার করো না, আমার ভালো লাগে না এগুলো, উল্টাপাল্টা কমেন্টস করে, বাজে বাজে কমেন্টস করে, ওরা করে, ওরা ওদের মা বোনকে, আমাকে আমাকে বলে না, ওরা ওদের মা বোনকে বলে, কিন্তু তারপর ওই জিনিসটা খুব অড লাগে, মানে মনটাই নষ্ট হয়ে যায় লাইভে এসে। আর শেয়ারের দরকার নাই, কেউ ছেলেদের গ্রুপে শেয়ার টেয়ার করো না, যা শেয়ার হয়েছে এনাফ, এখন থেকে শেয়ার বন্ধ করে দাও আপু, আর শেয়ারের প্রয়োজন নাই প্লিজ আপু। ডিলেট আপু, ডিলেট অনেক কিউট তুমি লাইলা আপু, থ্যাংক ইউ লাইলা আপু, তোমরাও আমার ক্লায়েন্ট, আমার আপুরা, আমার বোনরা যারা আছো সবাই অনেক কিউট, ঠিক আছে। মেয়ে মানুষ হচ্ছে উপরওয়ালার সৃষ্টি, মানে প্রত্যেকটা মানুষই তো আল্লাহ তাআলার সৃষ্টি বা উপরওয়ালার সৃষ্টি, তাই না? তো উপরওয়ালার সৃষ্টি সবসময় সুন্দর হয়, উপরওয়ালার সৃষ্টি সব সবসময় সবকিছু সুন্দর হয়, তোমরা সবাই সুন্দর, সবাই কিউট, ঠিক আছে। হয়তো বা আমরা বর্তমানে প্রেক্ষাপটে কাজে কর্মে মানে যারা গৃহিণী তারা রান্না বান্না ফ্যামিলি মেনটেন করে নিজের যত্ন না নিয়ে স্কিন নষ্ট হয়ে গেছে, সবাই তো চাই যে সুন্দর হইতে, ভালো থাকতে, হেলদি থাকতে, তো ওই জন্যই কিন্তু আমার আশা। আমি নিজেও কিন্তু আমার বাসায় আমি নিজে রান্না করি, আমি নিজে সবকিছু আমি নিজে করি, সো সবকিছু করেও নিজের জন্য যখন একটু সময় বের করে নিবা না, তখন তোমরা এমনিতেই আপুরা ভালো থাকবা, নিজের জন্য নিজেকে ভালোবাসো, নিজেকে যদি ভালোবাসতে না পারো তাহলে কিভাবে অন্যজনকে ভালোবাসবে বলো, কিভাবে অন্যরা তোমাকে, তুমি যদি আমি যদি আমার নিজেকেই ভালোবাসতে না পারি তাহলে আমাকে আরেকটা মানুষ কিভাবে ভালোবাসবে, এটা হচ্ছে বড় কথা। আমি আমার নিজেকে যদি ভালোবাসি, নিজেকে যত্ন নেই, নিজেকে প্রপার ওয়েজে যদি আমি যত্ন নেই, তাহলে অবশ্যই আমাকে আরো 10টা মানুষ ভালোবাসবে, যেমন তোমরা আমাকে ভালোবাসো। আমি অ্যাট ফার্স্ট যখন লাইভে আসি, আমি যদি দেখতে অসুন্দর হতাম, বিশ্রী হতাম, তোমরা কি আমার লাইফটা দেখতাম? কখনোই না। সো সর্বপ্রথম মানুষ আগে দেখে, তারপরে তার কথা শুনে, তারপরে হচ্ছে যে তাকে ভালোবাসে। সো আমার ওরকম আছে বিদায়, তোমাদের ভালোবাসা পাচ্ছি, ভালোবাসা দিও, আমার কাছ থেকে প্রোডাক্ট কিনো আর না কিনো আমার এতে কোনো মানে সমস্যা নাই, কিন্তু আমার পাশে থেকো এইভাবে আপুরা। আমি অনলাইনে বিজনেস মানে বিজনেসে এসে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে কি, আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছে, অনেক বড় বোন হয়ে গেছে, অনেক ছোট বোন হয়ে গেছে, মানে খুব ভাল লাগে যে আমার আমার আমাকে মানে আমার নিজেকে এখন খুব ভরাট মনে হয় যে আমি একা না, আমার এখন চারপাশে অনেক মানুষ, এটাই আমার বিশাল একটা পাওয়া, আমি এতেই অনেক হ্যাপি। আচ্ছা বক বক না করে কমেন্টস পড়ি। আপনি কি আগে কালো ছিলেন? আমি হ্যাঁ আপু কালো ছিলাম, বলতে গেলে কালো কালো না আসলে, মানে কালো হ্যাঁ কালোই ছিলাম, তবে এখন একটু যত্ন নিতে নিতে একটু, তবে কালো বলতে মানে আমার হাতের কালারটার মতো ছিলাম আর কি, ঠিক আছে, আমার হাতের কালারটা দেখছো এরকম ছিলাম, একেবারে কুচকুচে কালো ছিলাম না আমি। তুমি অনেক মিষ্টি দেখতে রূপা আপু, থ্যাংক ইউ আপু। বান্ধবী আমার একটা মানি ব্যাগ লাগবো, মুন্নি 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 আপু আপনি আমাকে বান্ধবী ডাকছেন, আচ্ছা থ্যাংক ইউ, যাক নতুন একটা বান্ধবী পাইলাম। আপু আমি সেল মেয়ে না, ছেলে মেয়ে না বুঝছো, আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাইয়া, এখানে তো মেয়েদের জিনিস, তুমি কেন আসছো আপু ভাইয়া?
লাইলা ইনশাল্লাহ। ইসরাত জাহান আপু, আমার মুখের চেয়ে হাত পা গলা পিঠ অনেক কালো, কি করবো একটু বলো। পিঠ আসলে, পিঠ তো কেউ দেখতে চায় না আপু, হাত পা হচ্ছে মেন, মেয়েদের হাত পাটা দেখে আপু বিশ্বাস করো। আমি মুখটা মুখটা আমি যতদিন পর্যন্ত অনলাইন বিজনেস করিনি ততদিন আমি অনেক যত্ন করতে পারছি নিজের, কিন্তু অনলাইনে বিজনেস শুরু করার পর আমি সময় পাচ্ছি না বোন। আমি মুখের, যেমন লাইভে আসলে আমি একটু যত্ন করি, যেমন তোমাদের সাথে আড্ডা মারতে মারতে আমি সুদিং জেল, তারপরে ময়েশ্চারাইজার ক্রিম এগুলো ইউজ করি, আদারওয়াইজ আমি একটু সময় পাই না পড়া, বিশ্বাস করো। আমি হাত পায়ের যত্ন নিতে পারতেছি না, বিশ্বাস করো, আমি যদি হাত পায়ের যত্ন নিতাম আমার হাতও মুখের মতো কালার হয়ে যেত, আমি সময় পাচ্ছি না আপু। হাত পা মেন হচ্ছে হাত পা, পিঠ হচ্ছে অপশনাল, পিঠ কেউ দেখতে চায় না আপু, মেন হচ্ছে হাত পা। তুমি যদি হাত পা গলা এগুলো ফর্সা করতে চাও আপু, এগুলো ইউজ করো, এই যে স্পা বাথ সল্ট আর হচ্ছে তোমার নাম্বার ওয়ান বডি ক্রিম, ঠিক আছে। বাথ সল্টটা তোমার আপু 6 মাসের উপরে চলে যাবে তুমি যদি ডেলি ইউজ করো, হ্যাঁ এটাও চলে যাবে তোমার 6 মাসের উপরে ডেলি যদি ইউজ করো। ক্রিমও চলে যাবে 6 মাসের মতো, 4,500 টাকা আপু, আর সাথে সাথে দেওয়ার সাথে সাথে ইমপ্রুভ বুঝতে পারবা। আমি এটা একদিনের মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করছিলাম, এই যে বডি কম্বোটা আপু। ওয়াকলি বিবি ক্রিমের প্রাইস আপু, আমি ওয়াকলি বিবি ক্রিম 600 টাকা বিক্রি করি। নীলিমা খান, কয়দিনের কন্টেস্টের গিফট কি আপু? আপু কয়দিন টয়দিনের না, লাইভ শেয়ার করো, তুমি যদি কখনো আমার থেকে যদি প্রোডাক্ট কিনো তখন আমি একটা একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট দেবো। আর তাছাড়াও আমি সবাইকেই আমি বলছি যে যারা আমার লাইফ মোটামুটি 20টার উপরে যারা আমার লাইফ শেয়ার করে সবসময়, আমি লাইভে আসলে যারা আমার লাইফ 20টার উপরে শেয়ার করে, আমি সেই আপুদেরকে একটা গিফট দেই, ঠিক আছে। আমি সেই আপুদেরকে একটা গিফট দেই, নিরাশ করি না। তবে আপুরা আমি অনেক ব্যস্ত একটু, আমি ফ্রি হয়ে সবাইকে গিফট দিয়ে দিব, টেনশনের কিছু নাই, তোমরা টেনশন করো না, তোমরা আমার পাশে থেকো, চিন্তার কিছু নাই, আমি কাউকে নিরাশ করি না। 20টার উপরে যারা লাইভ শেয়ার করে তাদেরকেও আমি গিফট দিই, তবে হাইস্ট যে লাইভ শেয়ার করে তার জন্য একটু ভালো গিফট। আর হচ্ছে যে সামনে একটা অফার দিব, যে পুরো মাস জুড়ে যে হাইস্ট লাইভ শেয়ার করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড একটা কন্টেস্ট করব আমি, এটা হচ্ছে পুরো মাসের, পুরো মাস জুড়ে, এটা কুরবানের আগ পর্যন্ত চলবে, পুরো এক মাসে যে আমার হাইস্ট লাইভ শেয়ার করবে তাকে আমি মানে ওটা আমি কি গিফট দিবো চিন্তা করতেছি, তবে ভালো অ্যামাউন্টের গিফট দিব। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা গিফট থাকবে, ঠিক আছে, মানে 10 জনই পাবে, 10 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে মেন, বাকিরাও নিরাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে, টেনশনের কিছু নাই, সবাই পাবে। তবে বারবার বলছি, আবারও বলছি, আমার সোনামণি বোনরা ছেলেদের গ্রুপে লাইভটা শেয়ার করো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কালকে তোমরা ছেলেদের গ্রুপে লাইভ শেয়ার করছো কে আমি জানি না, কালকে আমি বলতে পারি নাই, কন্টেস্ট দিয়েছিলাম, পাগল হয়ে গেছে অনেকে, ছেলেদের গ্রুপে লাইভ শেয়ার করছো, আমি আমি মানে আমি মানে ছেলেদেরকে দেখলে মানে এটা দেখে তো মেয়েদের কাজ, এখানে তো ছেলেদের কাজ না, ছেলেরা আসবে উল্টাপাল্টা কমেন্টস করবে, ছেলেদের তো কাজই মেয়েদেরকে ডিস্টার্ব করা, তাই না, বখাটে ছেলেদের কাজ, সো এগুলো করার দরকার নাই। আর তোমরা জানো আমি সেলার না, আমার প্রফেশনটা হচ্ছে ভিন্ন, সো আমি আমি যা প্রোডাক্ট সেল করি, আমি যা সেল করি সবগুলোই হচ্ছে আমি নিজে ইউজ করি। যেমন এই এই যে মানে হোয়াইট ক্রিমটা যেটা ইউজ করি, যেটা তোমাকে 7 থেকে 8 শেড পর্যন্ত ফেয়ার করে, আমার হাত আর স্কিন দেখলে বুঝতে পারো, ঠিক আছে, আমি হাতের যত্ন নিতে পারি না সময়ের অভাবে, হ্যাঁ, যেটা তোমাকে 7 থেকে 8 শেড ফেয়ার করবে, যেমন এটা এটা আমি নিজে ইউজ করি, দেখো শেষ হয়ে গেছে, আমি আজকে 10 দিনের মতো হয়েছে আমি ফেয়ারনেস ক্রিম ইউজ করি না, কারণ আমি অনেক বেশি ব্রাইট হয়ে গেছি, আমি ফর্সা হওয়ার কারণে আমার স্কিনের যে ব্রনের দাগগুলো আছে, যেগুলো আমি চিটং যাওয়াতে উঠেছিল, আমার ব্রনের দাগগুলো এখন বেশি বোঝা যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখন শুধু ব্রনের দাগের জন্য আমি টিসিএম ক্রিমটা ইউজ করতেছি, দ্যাটস ওয়াই ব্রনের স্পটের মধ্যে আমি জাস্ট রাতের বেলা ঘুমানোর সময় সিরাম দিয়ে টিসিএম ক্রিমটা ইউজ করি, সিরাম দিচ্ছে হচ্ছে আমার স্কিনের কালারটা ধরে রাখার জন্য, আর এটা হচ্ছে আমার ব্রনের স্পটগুলো যাওয়ার জন্য, হ্যাঁ এই হচ্ছে ইয়ে। আর আমি বারবার বলতেছি আমার নাইট ক্রিম শুধু তোমাকে সাদা করবে, ফর্সা করবে, একদম 100-এর মধ্যে কি বলবো 5000 মানে % শিওর দিয়ে বলতে পারবো, যেটা তোমাকে 7 থেকে 8 শেড ফেয়ার করবে, আমি কমায় বলছি। তারপর কিন্তু তোমার স্কিনটা যদি তুমি হেলদি, এবং এই যে আমি জানি না এখন কি গ্লেজ মারতেছে কিনা, আমার এই জায়গায় কিন্তু একটা প্লাস্টিক টাইপের একটা গ্লেজ আছে আমার স্কিনের এই জায়গায়, সো তুমি যদি তোমার স্কিনটা হেলদি করতে চাও, ইয়ং করতে চাও, টান টান করতে চাও, গ্লেজি করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এগুলো ইউজ করতেই হবে আপুরা, এটা তোমার 1 বছর উপরে চলে যাবে, সো তোমরা ভয় পাও না যে এত টাকা দিয়ে কিনবো, 1 বছর যাবে, সো 1 বছর গেলে তোমার মাসে কিন্তু হিসাব করলে 100 টাকাও পড়তেছে না, একটা ফেসিয়াল করতে গেলে পার্লারে 1 থেকে 1.5 হাজার টাকা নেয়, আর পার্লারের অবস্থাগুলো তো জানতেছো এখন কি অবস্থা, আমি বলবো না পার্লারে যাইও না, পার্লারে যাও 6 মাসে একবার পার্লারে যাই, জাস্ট স্কিনটাকে একটু, অনেকে ব্ল্যাক হেডস ট্যাকস উঠে না, একটু ক্লিনটাকে পরিষ্কার করে আসা, আর ক্লিনটাকে জাস্ট মাসাজ করবা, ব্লাড চলাচল ঠিক থাকার জন্য মাসাজ করবা,
আর হচ্ছে যে তোমার তাড়াতাড়ি মাসাজ করবা, আর পেডিকিউর ম্যানিকিউর করো, সেটা সমস্যা নাই, পেডিকিউর ম্যানিকিউর করো। এগুলো এগুলো ইউজ করলে তোমার পার্লারের কাজে লাগে না, ওকে? এগুলো ইউজ করলে পার্লারের কাজে লাগে না, এটা তোমার 1 বছরের মতো যাবে। সুদিং এই জেলটা তোমার প্রায় 6 মাসের মতো যাবে, ঠিক আছে? সো এগুলো কিনলে তোমার স্কিনটা একটা এই যে এরকম প্লাস্টিক একটা লুক পাবা, প্লাস্টিক একটা গ্লেজ পাবা স্কিনের মধ্যে। আর যাদের অয়েলি স্কিন, যাদের ব্রনের স্কিন, তাদেরকে আমি বলবো ক্রিমের সাথে ব্রনের কোনো সম্পর্ক নাই। তুমি যত ক্রিম ইউজ করো ভাই, যত সেলার তোমাদেরকে বলুক না কেন যে এই ক্রিম ইউজ করলে পার্মানেন্ট ব্রন চলে যাবে, এটা আমি ভাই আমার নাম কেটে দেবো, আমি বিজনেস বন্ধ করে দেবো যদি পার্মানেন্ট ব্রনের কোনো সলিউশন আসে। কারণ আমি নিজে মানে বাইরে থেকে ডাক্তার আসে, 6 মাসে একবার উনি আসে, ঠিক আছে? ওই ডাক্তার দেখাইছি আমি ব্রনের জন্য 7,000 টাকা ভিজিট দিয়ে। উনি আমাকে একটা কথাই বলছে, যাদের একনি স্কিন তাদের কখনোই একনি বন্ধ হয় না। হয়তো বা একনির পরিমাণটা মেডিসিন খাইলে, তারপর হচ্ছে তুমি প্রপার ওয়েজ চলাফেরা করলে তোমার একনিটা, তুমি যদি ভালো করে পানি খাও, তোমার ঘুম ভালো হয়, তোমার পটি ক্লিয়ার হয়, তুমি প্রপার ওয়েজে যদি মানে ওই যে কি বলে ফ্যাটি ফুড, তারপরে অয়েলি, এগুলো যদি তারপর এগুলো যদি তুমি ইগনোর করো, তোমার এমনিতেই স্কিনে পিম্পলস বা র্যাশ এই জিনিসগুলো উঠবে না। তো আমাদের দৈনন্দিন দিনের মানে আমাদের প্রত্যেক দিনে চলা মানে চলাফেরার কারণেই কিন্তু আমাদের স্কিনের প্রবলেমগুলো হয়। ব্রনের পার্মানেন্ট কোনো সলিউশন নাই, ব্রন উঠবে যাবে, এটার সাথে কোনো কিছুর কোনো রিলেটেড নাই। আমি যখন মেডিসিন খাইছি, তারপরে আমার থেকে যে অ্যাপোরা ক্রিম নেয়, হ্যাঁ আমার থেকে যারা ক্রিম নেয়, আমার কাছের মানুষ যারা, তাদের যখন দেখি যে মুখে ব্রন থাকে, তখন আমি আমাকে ডাক্তার যেই মানে মেডিসিনটা দিছে, আমি সেই মেডিসিনটা সাজেস্ট করি যে আপু যেহেতু এখন ব্রন আছে আপনি এই মেডিসিনটা খান, আপনার ব্রন ওঠাটা বন্ধ হবে। সো ব্রনের জন্য যতদিন তুমি মেডিসিন খাবা, ব্রন ওঠা বন্ধ হবে। কিন্তু আবার যখন তোমার ঘুম কম হবে, পটি ক্লিয়ার হবে না, পানি কম খাবা, তখন তোমার আবার ব্রন উঠবে। ব্রনের সাথে কোনো ক্রিম রিলেটেড না, ঠিক আছে? বাট আমার নিজেরই একনি স্কিন, আমার নিজেরই একনি স্কিন। স্কিনের হেলদি করার প্রোডাক্ট আছে? হ্যাঁ আপু, স্কিন হেলদি করার প্রোডাক্ট আমি দেখাইছি আপু, আপনি এই যে তারপর আবার দেখাই নেই। স্কিন হেলদি করার প্রোডাক্ট হচ্ছে আমার এগুলা, এগুলো হচ্ছে আপনার স্কিন হেলদি করার প্রোডাক্ট, এগুলো আমি নিজে ইউজ করি। আর স্কিনের জন্য আমার আমি যা ইউজ করি আমি তাই সেল করি, আমি 4-5টা ক্রিম সেল করি না, একটাই ফেয়ারনেস ক্রিম সেল করি, এটা, ঠিক আছে? যাদের একনি স্কিন তাদের ক্ষেত্রে আমি হয়তো বই যে আমাকে ডাক্তার যে মেডিসিনটা দিছে আমি সেই মেডিসিনটা সাজেস্ট করি, সেই ওষুধটা সাজেস্ট করি, এবং সেটা গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসে ওষুধটা, ঠিক আছে? আর হচ্ছে এই 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 নাইট ক্রিমটা ইউজ করে, আর বাকি যেগুলো দেখাইলাম ওগুলো ইউজ করে স্কিনটা হেলদি থাকার জন্য। আর এই নাইট ক্রিমটা যারা ইউজ করবা, প্রথম মাসে 2টা লাগবে, তারপরের মাসে 1টা, 3টা ইউজ করলে তুমি এরকম ফেয়ার হয়ে যাবে। আরো যদি ফেয়ার হইতে চাও আরো ইউজ করবা, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা ইউজ করলে তোমার স্কিনের অনেক অনেক বেশি চেঞ্জিংটা বুঝতে পারবা। আচ্ছা কি লিখছে মুন্নি, আরে তাই সুন্দর, বেস্ট নাইট ক্রিম বৈশাখী, ইউর আই জাস্ট কিল মি, সরি আপু। জিমু চৌধুরী, ঠোঁটের নিচে কি, ঠোঁটের নিচে চোকার, সাথী রহমান আপু আপনার সাথে একটু কথা ছিল পার্সোনাল। আচ্ছা সাথী আপু, তুমি আমার FBIDতে রিকোয়েস্ট পাঠাইও, অথবা আমার FBIDতে মেসেঞ্জারে নক কইরো, ফোন নাম্বার দিয়ে দিব, আমি ফোনে কথা বলে নিব। রূপকথা আপু, আপু আমিও গার্লস গ্রুপে শেয়ার করে দিছি। আচ্ছা থ্যাংক ইউ রূপকথা আপু। কানিস জাহান উর্মি, আপু স্কিন হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করবো? আপু স্কিন হোয়াইটেনিং এর জন্য আমার কাছে একটাই আছে, যেটা আমি নিজে ইউজ করি, একটাই আছে স্কিন হোয়াইটেনিং এর জন্য, এই ক্রিমটা। শুধু সাদা মানে ফর্সা না বোন, তোমরা ফর্সা হবা, কিন্তু স্কিনটা যদি ডাল লাগে, স্কিনটা যদি মরা মরা লাগে, তাহলে তো হলো না। এটার সাথে তুমি ওই যে জাপানিজ মাসাজ ক্রিমটা, যেটা ফেসিয়াল ক্রিম বলতে পারো, ক্লিনার বলতে পারো, যেটাই বলতে ইচ্ছা বলতে পারো, এটা সব কিছুর কাজ করে। ওটা সিরাম সুদিং জেল ইউজ করতে হবে আপু। সাথী রহমান, পার্সোনাল ইনবক্সে কথা বলা যাবে? হ্যাঁ সাথী আপু অবশ্যই পার্সোনালি ইনবক্সে কথা বলা যাবে, ইনবক্সে নক করিয়েন। আমি কে রানি, আপু আমি চুল রিবন্ডিং করার পর চুল অনেক রাফ হয়ে গেছে, কি করব? চুল রিবন্ডিং করার পর চুল রাফ হয়ে গেছে কেন আপু? আমি এটা ইউজ করি, আমি দেখাইতে পারতেছি না, বুঝছো আপু? আমি এই জিনিসগুলো ইউজ করার পরে আমার চুলটা অনেক সফট হয়ে গেছে আপু, এবং আমার এখন কষ্ট লাগে কি জানো, আমি আগে যখন চুল কার্ল করতাম মেশিন দিয়ে, বলো যেভাবেই হোক আমি কার্ল করলে আমার চুল কার্লটা প্রায় 1-2 দিন থাকতো, কিন্তু এখন এত বেশি সফট এবং সিল্কি হয়ে গেছে আপুরা, যে দেখো আমি কার্ল করেও যদি শ্যাম্পু যদি 4 দিনও না করি, তারপর আমার চুল এরকম সিল্কি স্ট্রেট থাকে। আমি কিন্তু এগুলাই ইউজ করি আপু, এক্সট্রা কিছু ইউজ করি না।
আর শ্যাম্পু কন্ডিশনার যেটা ইউজ করি সেটা আমি এই সপ্তাহের মধ্যে আনবো আপুরা, ঠিক আছে? আমি যে শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি সেটা আনবো এই সপ্তাহের মধ্যে। হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে রিতা ভাই ভাই। তোমার টপসটা কোথা থেকে নিছো? উম্মে রাফি, আমার টপসটা কোথা থেকে নিছে আপু? আমার টপস থেকে নেট প্রবলেম, আমার টপসটা আপু গাউসিয়া থেকে নিছিলাম আপু। কি রাতে ঘুম কম হয়েছে রুকসানা ফারজা? হ্যাঁ আপু, আমার আজকে আজকে না আজকে 1 মাস ধরে আমি রাতে ঘুমাতে পারতেছি না, মানে রাতে আমার ঘুমই আসে না কেন জানি, আমি জানি না। শো থেকে আসি, আস্তে আস্তে দেখা গেছে অনেক সময় 11টা 12টা 1টা বেজে যায়, এসে খাওয়া দাওয়া করে শুইতে শুইতে শোয়ার পরে যে ফেসবুকে ঢুকি, ইনবক্স চেক করি, ইনবক্স রিপ্লাই, এগুলো করতে করতে 2:30 3টা বেজে যায় আর ঘুমই হয় না। সকাল 6টা 7টায় আমার ঘুম হয়, এই 12টা 1টা পর্যন্ত ঘুমাই। ওয়াকলি বিবি প্রাইস, ওয়াকলি বিবি প্রাইস আমারটা 600 টাকা, শেষ টুটিনি তোমার ঠোঁটের নিচে কি আপে? এটা আম্বু আমার ঠোঁটের নিচে, এটা হচ্ছে চোকার চোকার। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ কামরুল আপু। ফ্রোজেন অ্যাভেলেবেল অ্যান্ড প্রাইস, ফ্রোজেন অ্যাভেলেবেল, হ্যাঁ ফ্রোজেন আমার কাছে আছে। ফ্রোজেন আমারটা হচ্ছে 1300 টাকা আপু, ফ্রোজেন আমার ফ্রোজেন ট্যাবলেটটা আমি 1300 টাকা করে সেল করি আপু। পিগমেন্টেশনের জন্য কি আছে আপু? আপাতত পিগমেন্টেশনের জন্য আমার কাছে কিছু নাই আপু। তোমার টপস নিছো কোথা থেকে? বললাম আপু আপু ফিমেল মেঘমণি, হাই আপু, হাই মেঘমণি আপু, কেমন আছো? থ্যাংক ইউ ফর কামিং মেঘমণি আপু। আফসানা মিমি কিসের প্রাইজ আপু? আফসানা মিমি কিসের প্রাইজ? লাইলা আপু নাইট ক্রিমের প্রাইস কত? আপু নাইট ক্রিমের প্রাইস হচ্ছে 1500 টাকা। আচ্ছা আমি তোমাদের সাথে আড্ডা মারতে মারতে আমি একটু স্কিন কেয়ার করে ফেলি, কারণ আমি তো সময় পাবো না আর। আমার আমারগুলো আমি নিয়ে আসছি, আমি ভুলে গেছি প্রথম থেকে করা উচিত ছিল, কারণ আমি সময় পাবো না। এই যে আমার এটার এটা এটা কিন্তু নিউ ভার্সন, ঠিক আছে? এটার আগেরটা হচ্ছে এরকম, আগেরটা হচ্ছে এরকম ছোটটা, কিন্তু ছোটটা চায়না করে ফেলছে, রেপ্লিকা করে ফেলার কারণে কোম্পানি বন্ধ করে নতুনটা নতুনটা করছে, ঠিক আছে? সো আমারটা হচ্ছে এটা, আমি সুদিং জেল দিব আগে, ঠিক আছে? আর আমার সুদিং জেলটা আগের ভার্সন, আমি আমি এটা আমার প্রায় 3-4 মাস আগের। ওকে, আমি একটু আড্ডা মারতে মারতে এগুলো করে ফেলি, আমি আর সময় পাবো না। এক ঢিলে দুই পাখি, অনেকেই জিজ্ঞেস করো সুদিং জেল এগুলো কিভাবে ইউজ করতে হয়, সো দেখে নাও। আর আমি বেশিক্ষণ লাইভ করি তো বেশিক্ষণ থাকতে পারি না, এগুলো এগুলো আসলে 1 ঘন্টা করে রাখে, আমি 10-15 মিনিট করে রাখি, কারণ আমার তো লাইভে তো এতক্ষণ থাকা পসিবল না, আর লাইভের পরে এত সময় নাই আপুরা যে আমি এগুলো দিয়ে বসে থাকবো। আমার আম্মু নাই, আমার বাসার কাজ সব নিজে নিজে করতে হয়, রান্না বান্না, তার মধ্যে বুয়া গেছে বাড়িতে, বুয়া নাই আজকে 6-7 দিন ধরে, বাসার সব কাজ আমার একা একা করতে হচ্ছে, আমার জান বের হয়ে যাচ্ছে, আমি আর পারতেছি না। কালকে বুয়া আসলে একটু স্বস্তি পাবো, একটু রেহাই পাবো, ঘুম থেকে উঠে ঘর গুছানো, ঝাড়ু সব কিছু আমি একা করতেছি। সময় পাই না যে একটু স্কিনের যত্ন নিব, মানে বিশ্বাস করো আমার আমার এখন নিজের আমার যারা যারা আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে আমার দেখলে হিংসা লাগে, আমার থেকে সুন্দর হয়ে গেছে ওরা। আচ্ছা কমেন্টস চলছে, নাইট ক্রিমটার নাম ম্যাজিক ক্রিম আপু, আমি ম্যাজিক ক্রিম নাম দিয়েছি কারণ এটা আমার জন্য ম্যাজিক। আমিও কিন্তু পাকিস্তানি ক্রিম এই সেই অনেক কিছু ইউজ করেছি, বুঝছো? আমি কখনো আমার এই ক্রিমের মতো, আমার এই ক্রিমটার মতো উপকার, এই ক্রিমটার মতো কাজ আমি কোনোটাতে পাই না। আমিও কিন্তু অনেক কিছু ইউজ করছি, অনেক কিছু ইউজ করে আমার স্কিনটাকে মানে 12টা বাজায় ফেলছি, স্কিনের লোম বাড়াই ফেলছিলাম, কিন্তু আমার এই ক্রিমটা ইউজ করার পর আমার স্কিনের লোমটা কমে গেছে, মানে হেয়ারটা আমার স্কিনের হেয়ার এখন কম আমার কাছে মনে হচ্ছে, আমি ফিল করতেছি, আর স্কিন পাতলা হয়ে গেছে হচ্ছে ওই যে উল্টাপাল্টা ক্রিম ইউজ করছিলাম, আমিও পাকিস্তানি ক্রিমটা ইউজ করছিলাম। আমি ইউজ করার কারণ ছিল, কারণ আমার তো দেখতে হয়, বুঝো না, আমি যে ইউজ না করলে আমি তোমাদেরকে কিভাবে সাজেস্ট করব। সো আমার স্কিনও পাতলা হয়ে গেছিলো, আমি স্কিন ব্লাডটা ইউজ করি স্কিনে। তোমাদের যাদের স্কিন পাতলা আমাকে ইনবক্স করো, স্কিন পাতলার জন্য কিন্তু ইয়ে আছে, যে জিনিস আছে যেটা স্কিনে চামড়াটাকে ভারী করবে। সাথী রহমান, আপু তোমার কমেন্টস কই পড়ি না, আচ্ছা আরেকবার লেখো আপু, সরি আপু আমার কমেন্টস পড়ো না, আচ্ছা আরেকবার লিখো আমি পড়ে দিচ্ছি। রিমু রিমু আপু কিসের প্রাইস? শিশির পিউ
শুধু হেয়ার কি শুধু ফেয়ার হওয়ার জন্য কোনো নাইট ক্রিম আপু? প্রাইস আপু শুধু ফেয়ার হওয়ার জন্য হচ্ছে এই যে আমি যে আমি আমার কাছে একটাই ক্রিম আপু, ফেয়ারের একটাই ক্রিম, এটা আমি নিজে ইউজ করি, এই যে এটা এটাও এটা ক্রিম, এটা হচ্ছে ফেয়ারের ক্রিমটা, এটা হচ্ছে ফেয়ারের ক্রিমটা, এটা হচ্ছে ফেয়ারের ক্রিমটা। তুমি সাদা হবা, আমি বারবার বলছি তুমি শুধু ফর্সা হবা, দবদবা সাদা হবা, কিন্তু তোমার স্কিনটা হেলদি লাগবে না। তোমার স্কিনটা হেলদি করতে যদি চাও, গ্লোয়িং যদি চাও, মানে অ্যাজ লাইক গ্লেজি একটা স্কিন, ইয়ঙ্গারি মানে সোজা কথা ইয়ঙ্গার যদি একটা স্কিন চাও, তোমাকে মাস্ট ময়শ্চারাইজার, জাপানিজ ময়শ্চারাইজার, সুদিং জেল আর সিরাম ইউজ করতে হবে আপু। এবং ওগুলা নিলে তোমার 1 বছর 6 মাস চলে যাবে, টেনশনের কিছু নাই। জান্নাত ফিরদৌসি শেয়ার ডান, ওকে আপু থ্যাংক ইউ। মানিয়া মিথিলা, আপু ব্রনের স্কিন কি ইউজ করবো? আপু ব্রনের স্কিন হলে আমাকে অবশ্যই তোমরা মেসেঞ্জারে ছবি পাঠাবা। ব্রনের স্কিন আমারও আপু, দেখো আমি চিটং যাই আমার 4-5টা ব্রন উঠছে, এই যে চিটং যাওয়ার পরে আমার এই এই 4-5টা ব্রন গুলো উঠছিল। সো আমার ব্রন উঠছে, উঠার পরে 3 দিনও স্টে করতে পারে নাই, ব্রনটা 3 দিনও থাকতে পারে নাই, আমি কিন্তু ব্রন ভাগাই দিছি। তবে ব্রনের দাগ তো যেতে একটু সময় লাগে, ব্রনের দাগটা চলে যায় তো যদি আমি আমি হোয়াইটেনিং ক্রিমটা নাইট ক্রিমটা ইউজ করতাম। আমি নাইট ক্রিমটা ইউজ বন্ধ করে দিছি, 1 সপ্তাহ হয়েছে, দ্যাটস ওয়াই আমার ব্রনের দাগগুলো যেতে একটু সময় লাগতেছে, কারণ টিসিএমটা এটা এটা ইউজ করতেছে আমি ব্রনের দাগের জন্য। সো ব্রন যদি আমার মতো হয় দুইটা একটা, আর আমি আবারও বলছি আমার রেকর্ডেড লাইফটা তোমরা দেখে নিও, ব্রনের কোনো পার্মানেন্ট সলিউশন নাই আপুরা। যারা তোমাদেরকে বলে যে একবারে ব্রন চলে যাবে এই ক্রিম ইউজ করেন 100%, এগুলো বাকওয়াস কথা। আমি নিজে ডাক্তার দেখাইছি, ডাক্তার যে জায়গায় বলে দিয়েছে যে ব্রনের কোনো পার্মানেন্ট সলিউশন নাই, 60 বছর 50 বছরের মহিলার মুখেও ব্রন উঠে কেন? আগে বলতো যে উঠতি বয়স এই জন্য ব্রন উঠে, বয়সের কারণে ব্রন উঠে, এখন এগুলো ভুয়া কথা পুরা একদম। 50 বছরের মহিলার মুখেও ব্রন উঠে, ব্রণ ওঠার কারণই হচ্ছে আমাদের চলাচল, মানে আমাদের চলা দৈনন্দিন দিনের আমার মানে আমরা যে মানে প্রতিনিয়ত আমরা যেভাবে চলাফেরা করি এই জন্য কিন্তু আমাদের স্কিনের ব্রণের প্রবলেম হয়। যেমন পানি কম খাই, ঘুম কম, টয়লেট ক্লিয়ার না, দ্যাটস ওয়াই আমাদের স্কিনে ব্রণ ওঠে। আমাদের এগুলো যদি প্রপার ওয়েতে ঠিক থাকে কখনোই আমাদের স্কিনে ব্রণ উঠবে। যেমন ঢাকায় আসছি আমি আজকে 4-5 দিন, 4-5 দিনে আমার আমার স্কিনে কোনো সমস্যাই নেই। আমি ঢাকায় আসলে আমার বাসায় আসলে আমি শান্তি, আমার বাসায় আসলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শ্বশুরবাড়িতে যখন যাই তখন আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়, ঘুম হয় না, ওই যে বললাম না টয়লেট ইরেগুলার হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি কিন্তু উল্টাপাল্টা সব কিছু আমার, দ্যাটস আর ওখানে ওয়েদারটা আমার এখন স্যুট করে না। আগে চিটংয়ের ওয়েদার স্যুট করতে, বাট এখন চিটংয়ের ওয়েদার আমাকে স্যুট করে না। সো ব্রণের ব্রণের কোনো সলিউশন নাই। তুমি বেশি করে পানি খাও, বেশি বেশি পানি খাও, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি পসিবল হয় গরম পানিতে লেবু দিয়ে খাও, গ্রিন টি খাও, তারপরে হচ্ছে যে মানে ঘুমাও ভালো করে, তোমার এমনিতেই ব্রণ চলে যাবে, ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে। আর যদি 4-5টা এরকম একটা দুটো ব্রণ হয় আমার মতো, তাহলে আমার ক্রিমটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা না। আর বেশি বেশি যদি ব্রণ হয় সেই ক্ষেত্রে আমাকে ডাক্তারে যেই ওষুধটা দিছে আমি সেই ওষুধটা বলে দিব, সেটা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখে তারপর কিনে খেতে পারো, ঠিক আছে? এর চেয়ে বেশি আর কিছু করতে পারবো না। রিমু কিসের প্রাইস রিমু? তারপর আপনি কি করেন? আর আমি কি করি, আমি এই যে বিজনেস করি, তারপর হচ্ছে যে করি টুকটাক অনেক কিছুই করি, গান করি, প্রফেশনালি হচ্ছে আমি সিঙ্গার, ঠিক আছে? এটা হচ্ছে আমার পার্ট টাইম বিজনেস, অবসর সময় এটাকে করি। ফেয়ারনেস কি আবার চলে যাবে? না আপু, মারিয়া আপু তুমি, আমি যেমন আমি আজকে 10 দিন ক্রিম ইউজ করি না, আমার আগের লাইফগুলো তোমরা তো দেখছো, হ্যাঁ আমি 10 দিন ক্রিম ইউজ করতেছি, আমার ফেয়ারনেসটা কি চলে গেছে? অবশ্যই না। যেসব ফেয়ারনেস গুলো যায় সেগুলো তুমি যখন 2 দিন ক্রিম ইউজ করবে না, 2 দিন পরে তোমার স্কিনটা ডাল হয়ে যাবে। এটার এইটার এই প্লাস পয়েন্ট, এটার এই জিনিসটা নাই আপুরা। তোমার স্কিনের কালারটা ধরে রাখার জন্য তোমার প্রথম মাসে 2টা ক্রিম ইউজ করতে হবে, আমি যেভাবে বলবো, কারণ প্রথমে তুমি ফার্স্ট টাইম তোমাকে ভারী করে ইউজ করতে হয়, প্রথম মাসে তোমার 2টা ক্রিম লাগবে, তারপরের মাসে তুমি 1টা ক্রিম 1 মাস ইউজ করবে, মানে 3টা ক্রিম ইউজ করার পর আর লাগে না, আর লাগে না তোমার টোটালি। আমি অন্যান্য সেলারদের মতো বলবো না, একটাতে তোমার পারমানেন্ট ফেয়ার হয়ে যাবে, তারপরে তুমি নেওয়ার পরে কাজ না হলে আমাকে ফোন দিয়ে ধরবা, আমি তোমাকে ব্লক দিয়ে দেবো, এগুলো আমি করবো না। তোমার প্রথম মাসে তোমার কাজ হয়ে যাবে, প্রথম মাসে তুমি যখন 2টা ইউজ করবে তোমার স্কিন তুমি বুঝতে পারবা, তারপরেও তুমি যদি আরও ফেয়ার চাও তুমি আরও ইউজ করবে, তোমার ইচ্ছা, কিন্তু ছেড়ে দিলে সেটা যাবে না। তবে ধরে রাখার জন্য আমি সাজেস্ট করবো যে 10 দিনে বা 15 দিনে, 10 দিনে 10 দিনে একবার একবার ক্রিম ইউজ করবা ধরে রাখার জন্য। আর যদি বলো যে না আপু আমি আর ক্রিমটা ইউজ করবো না, তাহলে তুমি একটা আমার কাছে সিরাম আছে হোয়াইটেনিংয়ের সিরাম, সেই সিরামটা দিবা প্রত্যেক দিন, সিরামটা জাস্ট তোমার ব্রাইটনেসটা ধরে রাখার জন্য, স্কিনের কালারটা ধরে রাখার জন্য। তবে পারমানেন্টলি তোমার এগুলো ইউজ করতে হবে, কারণ এগুলো তো তোমার এমনিতে কেনার পরে 1 বছর চলে যাবে, এগুলো তোমার স্কিনটাকে হেলদি রাখবে, গ্লো করবে, টান টান করবে, এগুলো তোমার সবসময় ইউজ করতে হবে, আর এগুলো কোনো সাইড ইফেক্ট নাই, এগুলো হচ্ছে স্কিনের খাবার। ফেয়ারনেস ক্রিমের দাম 1500 টাকা,
ওয়েট লুজ করার কি আছে? ওয়েট লুজ করার একটা প্রোডাক্ট কি আছে, এই যে এটা, এই দুইটা, এটা হচ্ছে তোমার প্যাট কমাবে, এটা তোমার ফুল বডিটা কমাবে। হাত পা হোয়াইটেনিং ক্রিম আছে আপু, হাত পার জন্য হচ্ছে এই তিনটা জিনিস, স্পা, নাম্বার ওয়ান বডি ক্রিম আর বাথ সল্ট। এগুলো আপনার 6 মাস চলে যাবে, একবার কিনলে আপনার 6 মাস চলে যাবে, হাত পা ইউজ করলে 6 মাসের জন্য পেয়ে যাবেন, একবার ইউজ করলে, একবার কিনে নিলে। সরি, স্লিমের কিছু বলো আপু, অনেক প্রবলেম ওয়েট নিয়ে। মিথিলা আহমেদ, স্লিমের আপু আমার কাছে একটা প্রোডাক্ট আছে যেটা আমি নিজে খাইছি, এটা তোমার 15 দিনের কোর্স, ঠিক আছে? 15টা কফি আছে আর এখানে 30টা ট্যাবলেট আছে। হ্যাঁ, ট্যাবলেটটা হয়তো বা তোমার, তুমি একটা করে খাবা, খাইলে 30 দিন যাবে, আর যদি ট্যাবলেট, কারণ কফি যেহেতু খাবার, ট্যাবলেট একটা করে খাবা, ট্যাবলেটটা 30 দিন যাবে কিন্তু কফিটা 15 দিন যাবে। 15 দিনের কোর্স, 15 দিনে তুমি মিনিমাম 2 থেকে 3 কেজি কমবা, 15 দিনে মিনিমাম 2 থেকে 3 কেজি তোমার ওয়েট লুজ হবে। কারণ আমার নিজের 20 দিনে আমি 3 কেজির মতো ওয়েট কমাইছি। কিসের প্রাইস একটু আমাকে নামটা মেনশন করে তারপর প্রাইসটা বইল আপু। মারিয়ে মিথিল, আপু তুমি এত সুন্দর কেন? কই আপু আমি সুন্দর? আমি তো সুন্দর না। আলমাস খান, রিয়া, নাইস লাগতেছে আপু, কথাগুলো ভালো লাগতেছে, থ্যাংক ইউ রিয়া আপু, পাশে থেকো আপু। রিপা, রিপা আপু ফেয়ারনেস ক্রিমটার প্রাইস কত? ফেয়ারনেস ক্রিমের প্রাইস 1500 টাকা। ঝুমা আহমেদ আপু, নাইট ক্রিমের প্রাইস 1500 টাকা। মৌরি বিদিয়া, ফেয়ারনেস ক্রিমের প্রাইস 1500 টাকা। আপু বডি ফেয়ারনেস কিছু আছে? বডি ফেয়ারনেসের জন্য এই যে এটা, বডি তো আসলে কে দেখতে যায়, বডি তো জামা, মানে মানে যদি একদম ডিরেক্টলি বলতে চাই, হাজবেন্ড ছাড়া বডি কে দেখবে, ঠিক না? মেন হচ্ছে হাত পা আর গলা, হাত পা গলা, চাইলে বডি তো ইউজ করতে পারেন, বডিতে এগুলো ইউজ করলে হয়তো আপনার 2 মাস 3 মাস যাবে, কিন্তু শুধু হাত পা গলা ইউজ করলে আপনার 6 মাসের মধ্যে ইউজ করতে পারবেন। এগুলো অনেক দারুণ একটা জিনিস, নাম্বার ওয়ান ক্রিমটা তো অসাধারণ, এটা ইউজ করলে আপনার পারফিউম ইউজ করতে হবে, এটার গন্ধ সারাদিন থাকে। আর এটা ইউজ করার পর, মানে এটা না শুধু, এই যে ম্যাজিক স্পা আর বাথ সল্ট দিয়ে যখন আপনি গোসল করবেন, গোসল করে এসে লোশনের বদলে এটা ইউজ করবেন, এটা হচ্ছে আপনার SP45+, মানে এটা আপনি দিয়ে রোদে যেতে পারবেন, SP45+, এবং এটা দিলে আপনার, এই তিনটা ইউজ করলে আপনার স্কিনটা একদম বেবি স্কিনের মতো স্মুথ হয়ে যায়, স্মুথ লাগে একদম, অনেক জোস একটা জিনিস। আমি সময়ের জন্য আসলে ইউজ করতে পারি না, আমার কপালটা খারাপ। নাইট ক্রিমটার প্রাইস কত আপনি? আর নাইট ক্রিমটার প্রাইস কত? 1500। লিড কীভাবে পাবো আপু? আইডি আমি এই যে আমার লাইভের উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি, আমি আইডিটা আপু, আইডিটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, আপুরা দেখো আমার ফেসবুক আইডি ক্যাপশনে দেওয়া আছে। আপু তুমি তো, আপু আমি তোমার গ্রুপে নিউ। আচ্ছা ঝুমা, ওয়েলকাম ঝুমা আপু, আমার গ্রুপে নিউ, মোস্ট ওয়েলকাম, আর থ্যাংকস ফর ওয়াচিং, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গ্রুপে জয়েন করার জন্য, আমাকে দেখার জন্য। আপুরা, আপি তোমার ফেসে কিসের দাগ? হ্যাঁ আপু, আমার ফেসে হচ্ছে ব্রনের দাগ, এটা আমার রেকর্ড লাইফটা দেখে নিও, আমার ফেসে এগুলো ব্রনের দাগ আপু। আমি আমি শ্বশুর, মানে শ্বশুরবাড়ি না, আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম চিটোগংয়ে, ওখানে যাওয়ার পরে আমার সব কিছু ইরেগুলার ছিল, দ্যাটস ওয়াই আমার স্কিনে 4-5টা পিম্পল উঠছিল, এই 4-5টা ব্রন উঠছিল। সো ব্রনের দাগগুলো, ব্রনের দাগগুলো চলে যায় তো যদি আমি ফেয়ারনেস ক্রিমটা এখন ইউজ করতাম। আমি ফেয়ারনেস ক্রিমটা এখন ইউজ করতেছি না, কজ হচ্ছে আমি বেশি ফেয়ার হয়ে গেছি, দ্যাটস ওয়াই আমি ফেয়ারনেস ক্রিমটা এখন ইউজ করতেছি না। ব্রনের দাগের জন্য আমি এটা ইউজ করতেছি, এটা একটু সময় নিয়ে ব্রনের দাগ যায়, চলে যাবে, আশা করি 1 সপ্তাহের মধ্যে আমার ব্রনের দাগ তোমরা দেখবা না, 1 সপ্তাহের মধ্যে আমি এগুলোকে ভাগাবো। এমডি সুমন ভাইয়া, থ্যাংক ইউ আমাকে সুন্দর বলার জন্য। আর একটা কথা ভাইয়া, এখানে মেয়েদের গ্রুপ ভাইয়ারা প্লিজ, এখানে আপনার কোনো কাজ নাই ভাইয়া, সো প্লিজ চলে যান ভাইয়া, এখানে হচ্ছে আমাদের মেয়েদের কথাবার্তা, মেয়েদের জিনিস নিয়ে কথাবার্তা। আপনি আমাকে সুন্দর একটা কমেন্টস করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপু ক্রিমের নামটা বলো, ক্রিমের নাম হচ্ছে ম্যাজিক ক্রিম, শিল্পী সিদ্দিকি। আপু আমি আমার ভিলেজে থাকি কি, আমি আপু আমি ভিলেজে থাকি, ওয়েদার তেমন ভালো না, মুখ কেমন যেন কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করব? আপু আমার ফেয়ারনেস কম্বোটা ইউজ করো, ঠিক হয়ে যাবে, স্ক্রিপ হয়ে যাচ্ছে। বিবেক এখন ময়শ্চারাইজার, এনি ময়শ্চারাইজ ডু ইউ হ্যাভ? ময়শ্চারাইজ আমার কাছে নাই, আমার কাছে আছে হচ্ছে যে স্ক্রিপ হয়ে যাচ্ছে। মারিয়া মিথিলা, আমার কমেন্ট তো পড়ো না, রাগ করছি, যাও। এই মারিয়া মিথিলা, ওই ওই যেই মাত্র বললাম মেঘমণি ভালো আপনি, তোমাকে থ্যাংক ইউ, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আপু ব্রাউন তিলের জন্য কি কি আছে বলো তো? মিতু চৌধুরী, আচ্ছা ব্রাউন তিলের জন্য, আমি আমি তো আসলে আমার স্কিনে তো তিল নাই, আল্লাহর রহমতে তিলি মাস্তা নাই, আমার ক্রিমটা ইউজ করে দেখতে পারো আপু, হ্যাঁ ব্রাউন তিল যায় না, যায় কি না এটা ইউজ করে দেখতে পারো। তবে আমি সামনের সপ্তাহে 7 হার্বাল আনবো,
তারপর হচ্ছে যে ফিকিউর 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 মানে সেভেন হার্বাল আনবো, আর ব্রাউন তেলের জন্য হচ্ছে তোমার জাপানিজ একটা ক্রিম বের হয়েছে আমি শুনছি, ওটা আমি ইউজ করি নাই। হ্যাঁ ওটা আমি ইউজ করি নাই, ওটা নাকি তিলের তিলের জম, মানে তিল চলে যায়। আপু আমার মাথায় অনেক খুশকি, তা দূর করার জন্য কি করতে পারি? তোমার জন্য থাকলে আমাকে একটু বলো। খুশকি হয় আমার আপু, খুশকি হয় কেন জানেন, মাথা যখন পরিষ্কার না করেন, আপনি আপনি একদিন পর পর শ্যাম্পু করেন, একদিন পর পর শ্যাম্পু করেন, দেখবেন খুশকি চলে যাবে। একদিন পর পর শ্যাম্পু, মাথাটাকে পরিষ্কার রাখেন, খুশকি চলে যাবে। হাই মহুয়া, হাই দিদিয়া, হাই মহুয়া দিদি, কেমন আছো? সিরাম কয়টা ইউজ করতে হয় আপনি? সিরাম আপনি সারা জীবন ইউজ করবা সিরাম, তোমার স্কিনের জন্য যেই কোনো সিরাম, সিরামের কাজ কি তা তো প্যাকেটে লিখাই থাকে। সিরাম মোস্ট ইম্পর্টেন্ট স্কিনের জন্য, সিরাম সুদিন জেল এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে স্কিনের খাবার, এগুলো ডেলি ইউজ করতে হয়, এগুলো ডেলি ইউজ করলে তোমার স্কিনের জন্য ভালো। ডার্ক কি কমা, ডার্ক সার্কেল কমানোর জন্য কিছু আছে? এই যে আমার এই ক্রিমটা নিতে পারেন আপু, টোটাল কম্বোটা যদি নেন আপনার স্কিন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে আপু। আপু নাইট ক্রিমটার নাম কি? আপু ম্যাজিক ক্রিম, এটাকে আমি ম্যাজিক ক্রিম বলে ডাকি, মারিয়া মিথিলা অনেক রাগ করছি আপু, আমি তোমার কমেন্টস পড়ছি আপু, রাগ করো না, এমন করো কেন, বোনের সাথে বোন রাগ করলে ভালো লাগে? মুখে তিল এর জন্য কি কিছু আছে? মুখের তিলের জন্য আপু আমি আমি তো জানি না, আমার এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন যে মুখের তিল যায় কি না, একটা ইউজ করলে বুঝবেন, কারণ আমার তিল নাই সো আমি জানি না যে আমি মানে আমি বললাম না আমি জানি যে ইউজ করি, আমি সেগুলোই সেল করি, সো আমার তো তিল নাই যে আমি বলবো যে আপু এটা ইউজ করে তিল চলে গেছে। তবে আমার ব্রণ আছে, এই ক্রিমটা ইউজ করে আমি ব্রণ ভাগাইছি, ব্রণের দাগ ভাগাইছি, স্কিন ফেয়ার করছি, এগুলো আমি বলতে পারবো। তিলেরটা আমি এখনো কনফিউজ, তুমি যদি আপু নাও নিয়ে ইউজ করে যদি উপকার পাও তখন আমি বলতে পারবো যে হ্যাঁ তিলের কাজ করে। নাইট ক্রিমের প্রাইস 1500 টাকা। আক্তার আপনি কেমন আছো? ভালো আছি ভাইয়া। পপি চৌধুরী, হাই আপু, স্কিন গর্তর জন্য কি করব প্লিজ? স্কিন গর্তের জন্য আমি একটা সিরাম আনবো আপু, আমাকে জাস্ট কয়েকটা দিন সময় দাও, আমার সাথে থেকো। শুধু শুধু স্কিনের পোর্স না, একদম ফক্সের গর্ত পর্যন্ত চলে যায় এরকম একটা সিরাম আসছে, সেটা আমি আনবো। আমি একটু এই এক সপ্তাহের মধ্যে আমি একটু ব্যস্ত, আমার মালগুলো আসতেছে না, আমার মালগুলো আটকায় আছে, ওগুলো আসবে, স্কিনে একদম মানে ফক্সের গর্ত পর্যন্ত চলে যায়, ঠিক আছে, আসবে, একটু সময় দাও। অমৃতা, ফেয়ারের ক্রিমের সব আগের ইউজ করা যাবে না কি? ফেয়ারের ক্রিমটা, ফেয়ারের ক্রিমটা হ্যাঁ মিনিমাম 15 থেকে 50, 15 থেকে 50 এইজের মধ্যে ইউজ করতে পারবা আপু। কি ক্রিম ইউজ করে সে ম্যাজিক ক্রিম কোনটা আপু? রনি খান ভাইয়া, এখানে ছেলেদের কাজ না ভাইয়া, এখানে মেয়েদের, এই ছেলেদের কিছু নাই ভাইয়া। ব্রণের ব্রণের গর্থের জন্য কি করবো? ব্রণের গর্থের জন্য আপুরা আমার আমারও ব্রণের গর্থ বলে লাভ নাই, আমি আমার ফেস কম্বোটা ইউজ করি, তবে ধামাকা আসতেছে, ব্রণের গর্থ ফক্সের গর্থ সব চলে যাবে, আসতেছে একটা সিরাম, একটু ওয়েট করো আপু। প্রাইসটা বলো আপু, তোমার স্কিনে পশম বেড়ে গেছে উপায় কি? আপু আমার স্কিনে পশম পশম টশম সব চলে যাবে আপু, আমার এটা ইউজ করে আমার স্কিনের পশম অনেক কমছে, আমি নিজে প্রুভ ইট, আমি নিজে প্রমাণিত হয়েছি, আমি নিজে ইউজ করছি তো আমি নিজে জানি যে আমার স্কিন অনেক পশম হয়ে গেছিলো, কিন্তু আমার ক্রিম ইউজ করার পর আমার স্কিনের পশম এখন দেখা যায় না বললেই হয়। এখানে আসছে, এখানে পশমগুলো তো বড়, এগুলো তো দেখা যাবেই। হোয়াইটেনিং ক্রিমের প্রাইস 1500, নাম হচ্ছে ম্যাজিক হোয়াইটেনিং ক্রিম, নাম দিয়ে কি করবেন আপনারা আমি বুঝি না। ফ্রোজেন অ্যাভেলেবেল, ফ্রোজেন এখন আমার হাতে নাই তবে ফ্রোজেন আছে, 1300 টাকা। ফ্রোজেন আচ্ছা, অনেক কমেন্টস চলে গেছে, আমি বুঝতেছি না, আমি কমেন্টস উল্টা পাল্টা লাগতেছে সব, সুন্দর একটু
ব্রণের দাগ কিভাবে যাবে আপু? আমার নাইট ক্রিম ইউজ করলে ব্রণের দাগ টাগ সব চলে যাবে। মম আপু থ্যাংক ইউ আপু। হাত পা ফর্সা করার ক্রিম যেটা আমার কাছে আছে আপু, 4,500 টাকা, 6 মাস যাবে। 4,500 টাকা, 6 মাস ইউজ করতে পারবা, ঠিক আছে? রাতে ক্রিম লাগানোর জন্য ভালো ক্রিম একটাই আছে যেটা আমি ইউজ করি, নাইট ক্রিম এটা, ঠিক আছে? এটা ইউজ করতে পারেন, 7 থেকে 8 সেট ফর্সা হবেন, ব্রণের দাগ টাগ সব চলে যাবে ওই ক্রিমে। কত টাকা? 1,500 টাকা। একটা গান গাও, গান গাওয়ার মতো অবস্থা নাই, গলা 12টা বেজে গেছে লাইভে কাকা করতে করতে। শুন, বডি হোয়াইটেনিং প্রোডাক্টগুলোর প্রাইস কত? বডি হোয়াইটেনিং এর প্রোডাক্ট তুমি যদি কম্বো নাও আপু, 4,500 টাকা পড়বে, আলাদা আলাদা নিলে তোমার দাম বেশি পড়বে। পার্মানেন্ট বডি হোয়াইটেনিং এর, পার্মানেন্ট বলতে কোনো কথা নাই আপু, তুমি যত যত্ন নিবা তত তুমি স্কিন তোমার ঠিক থাকবে। তুমি একটা জামা, কথার কথা, আমি এই ড্রেসটা পরছি, আমি এই ড্রেসটা যদি টানা 10 দিন 15 দিন পরি আমার ড্রেসটার অবস্থা কি হবে আমি যদি ড্রেসটা পরিষ্কার না করি? তুমি মাথায়, তুমি মাথা 3 দিন 4 দিন, 1 সপ্তাহ আমরা প্রত্যেক দিন মাথা ওয়াশ করি। অনেকে আছে যে ডেলি শ্যাম্পু করে, অনেকে 3 দিন পর পর শ্যাম্পু করে, অনেকে 1 সপ্তাহ পর পর শ্যাম্পু করে, কেন? পরিষ্কার জন্য। সো তোমার বডি বলো, স্কিন বলো, তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তোমাকে মেনটেন করতে হবে, তাইলে তুমি সারা জীবন ফর্সা থাকবে, ফেয়ার থাকবে, সুন্দর থাকবে। তুমি আজকে আমার থেকে ক্রিম কিনে নিলে 4-5 হাজার টাকা দিয়ে, ক্রিম কিনে তুমি ক্রিমগুলো ইউজ করলা 1-2 মাস, 1-2 মাস ইউজ করে তুমি ফর্সা হইলা, তারপরে তুমি মনে করলো যে আর আমি তো ফর্সা হয়ে গেছি, আমি আর ক্রিম টিম কিছু ইউজ করবো, আমি এইভাবেই থাকবো, তাহলে লাভ হবে না। তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে যত্ন নিতে হবে। যেমন আমার স্কিন ফর্সা হয়ে গেছে, আমি এখন নাইট ক্রিম ইউজ করি না, নাইট ক্রিম আমার দরকার না, কারণ আমি আর বেশি ফর্সা হইলে আমার ফর্সা হইতে চাচ্ছি না, আমার গলা কালো লাগতেছে, আমার হাত বেশি কালো লাগতেছে স্কিনের তুলনায়। দ্যাটস ওয়াই আমি নাইট ক্রিম ইউজ করা বন্ধ করে দিয়েছি, বাট আমি সিরাম, সুদিং জেল, ময়েশ্চারাইজার এগুলো আমি ইউজ করতেছি, কারণ আমার স্কিনটাকে ভালো রাখার জন্য, হেলদি রাখার জন্য। তো তোমার বডি, তোমার স্কিন, তোমার হেয়ার হেলদি রাখার দায়িত্ব তোমার, আমার না। আমার কাজ হচ্ছে তোমাদেরকে বলার, আমি আমি এমন না যে আমি বিক্রি করার জন্য বলতেছি, আমার থেকে নাও আর যার থেকেই নাও। প্রোডাক্ট ইউজ করে ফর্সা হবা, ফর্সা হওয়ার পর যদি বন্ধ করে দাও সেটা তোমার থাকবে না, সেটাকে ধরে রাখার দায়িত্ব তোমার। তুমি এগুলো ইউজ করলে 6 মাস ইউজ করার পর তুমি ফেয়ার হয়ে গেলো, তুমি এরপরে এগুলো ইউজ করার দরকার নাই, কিন্তু প্রপার হয়েছে তুমি তোমার বডিটাকে টেক কেয়ার করো। গোসল করার সময় সাবান দিয়ে গোসল করবা না, সাবান শরীরের, শরীরকে রাফ করে দেয়, সাবান ইউজ করবা না, বাথ কি বলে ইয়ে কি এটাকে কি বলে মনে আসছে বাট মুখে আসতেছে না, সাবান ইউজ করবা না, সাবানের বদলে হচ্ছে তোমার বা ইয়ে বলে এটাকে বাদ কি যেন ভুলে গেছি, মনে আসতেছে না, মানে সাবান ইউজ করো না, সাবানের বদলে হচ্ছে লিকুইড যেটা আছে শ্যাম্পুর মতো, আমার মনে আসতেছে না, গুড়ার ডিম ওটা ইউজ করবে, তোমার স্কিনটা সফট থাকবে। তারপর হচ্ছে যে একটা সারা সবসময় একটা লোশন ইউজ করবা, একদম 12 মাস লোশন ইউজ করবা, গরমের সময় হচ্ছে তোমার অয়েল ফ্রি লোশন ইউজ করবা, শীতকালে যেটা ভালো সেটা সেই লোশনটা ইউজ করবা, বাইরে যখন বের হবা মানে সান প্রোটেক্ট লোশন ইউজ করবা। এইগুলো যদি তুমি টেক কেয়ার করো প্রপার হয়ে যায়, তুমি ফেয়ার হয়ে যাওয়ার পর তোমার ফেয়ারটা থাকবে, তোমার ফেয়ারটা স্টিল করবে। তুমি ফেয়ার হয়ে যাওয়ার পর তুমি রোদে গেলা কিছু ইউজ করলা না, তুমি গোসল করার সময় সাবান ইউজ করলা, তাহলে তোমার ওই ফেয়ারটা থাকবে না পুরা। সো মেনটেন করার দায়িত্ব তোমার, তোমাকে কিন্তু আমি বাসায় যেয়ে মেনটেন করাতে পারবো না। আমি বারবারই বলি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে, আপনি ফেয়ার হবেন 100-এ একদম 200% শিওর, কিন্তু ফেয়ারনেসটা ধর, ফেয়ার করে দেওয়ার দায়িত্ব আমার, আমি আপনাকে ফেয়ার করে দেওয়ার জিনিস দিচ্ছি, কিন্তু ফেয়ারনেসটা ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা ফেয়ার হয়ে যাওয়ার পরে আমাদের মেন প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমাদের ঘর ঘরে ঘরের যে মহিলারা, মেন প্রবলেম হচ্ছে ফর্সা হওয়ার পর আমরা ছেড়ে দিই, কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করি না যে আমরা রান্না করি, চোলার সামনে যাই, বাচ্চাদেরকে আমি স্কুলে যাওয়ার সময় বাইরে যাই, ধুলাবালি কত কিছু পরে। সো এগুলো প্রোটেক্ট তো তোমাদের, মানে প্রোটেকশন তো তোমার স্কিনে দিতে হবে। তুমি রান্না করতে যাও ভালো কথা, স্কিনে একটা সান প্রোটেকশন দিয়ে যাও, বাচ্চাদেরকে বাইরে থেকে আনতে যাও, স্কিনে একটা কিছু ইউজ করে যাবে, বাইরে থেকে যখন বাসায় আসবে তখন স্কিনে কিছু একটা ইউজ করো যেটা তোমার স্কিনটাকে ভালো রাখবে, হেলদি রাখবে, রোদের পোড়া দাগটা সাথে সাথে তুমি যদি বাসায় এসে সাথে সাথে যদি কথার কথা বাসায় এসে যদি সাথে সাথে যদি তুমি মানে ধরো এই জিনিসটা অথবা এই জিনিসটা অ্যাপ্লাই করো, তোমার যে রোদের যে পোড়া দাগটা সেটা সাথে সাথে চলে যাচ্ছে, সেটা তোমার স্কিনে স্যুট করতেছে না, ঠিক আছে? সেটা তোমার স্কিনে স্যুট করতেছে না, সেটা তোমার স্কিনে মানে বসতেছে না, সেটা সাথে সাথে চলে যাচ্ছে। তো তুমি যদি রোদে যাও কিন্তু বাসায় এসে সেটা পরিচর্যা না করো, তাহলে তোমার স্কিনটা নষ্ট হয়ে যাবে, সেটার জন্য তো আমি বা আমার ক্রিম দায়ী না, ঠিক আছে? আমার ক্রিমের দায়িত্ব হচ্ছে তোমাকে একটা হেলদি স্কিন করে দেওয়া, ফেয়ার করা, কিন্তু সেটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের আপু। সেটাকে ধরে রাখার জন্য নিজেরা মেনটেন করতে হবে, নিজেদেরকে ভালোবাসো একটু, নিজেদের এই যে 24টা ঘন্টা, একটা দিন মানে 24টা ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 1টা ঘন্টা নিজেকে দাও। আমি বলবো না যে প্রপার প্রপার 60 মিনিট তুমি একেবারে 60 মিনিট তুমি রূপচর্চায় বসে থাকো না, তুমি ধরো কথার কথা এখন একটু সময় পাইলা 30 মিনিট, তুমি 30 মিনিটে যে কোনো একটা কিছু মুখে ইউজ করো,
ঘরোয়া টোটকা ইউজ করতে পারো, যেটা যেমন টমেটো বলো, লেবু বলো, অনেক রকমের ঘরোয়া টোটকা আছে, চালের পানি বলো, ভাতের মার বলো, সেগুলো ইউজ করো। সেগুলোর জন্য তো টাকা লাগে না, তাই না? তো নিজেকে ভালোবাসো, অ্যাটলিস্ট 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা নিজের জন্য রাখো, যে 1টা ঘন্টা শুধু নিজের কেয়ার করবা। তুমি যদি তোমার নিজেকে ভালো না বাসো, তাহলে অন্য তোমাকে কিভাবে ভালোবাসবে বলো, বা অন্যকে তুমি কিভাবে ভালোবাসবা? নিজেকে তোমার নিজের ভালোবাসতে হবে আগে। চোখের নিচে বেশি স্পট, চোখের নিচে স্পট, আমার এই ফেয়ারনেস ক্রিম ইউজ করলে চোখের নিচে স্পট চলে যাবে, তবে বেশি কালো দাগ হলে আই ক্রিম ইউজ করতে হবে। আপু আমার বোনের স্কিনে মেস্তা একটু কালো হয়েছে, সেক্ষেত্রে কি সেটা দূর হবে? হ্যাঁ, মেস্তা কালো দাগ যদি হয় আমাকে ছবি দিতে হবে, আমার দেখতে হবে, আমার এটা ইউজ করলে ইনশাল্লাহ চলে যাবে, আমার ক্রিমটা যেটা ইউজ করলে সেটা চলে যাবে, আমাকে ছবি না দিলে আমি বুঝবো না স্কিনের কন্ডিশন কেমন। ইউ আর স্মার্ট অ্যান্ড কিউট, থ্যাংক ইউ শারমিন আপু। বুলবুলি আখি বডি স্পা প্রাইস কত? বডি স্পা সিঙ্গেল প্রাইস হচ্ছে 1000 টাকা আপু। আচ্ছা এটা একটু ইউজ করে দেখাই, এটা এটার কাজটা, এটাকে ম্যাজিক ম্যাজিক স্পা স্পা কেন বলে, বা ম্যাজিক স্পা কেন বলি? আচ্ছা এই হাতে ইউজ করবো না, এই হাতে করবো, আচ্ছা এই হাতে করি। ম্যাজিক স্পা কেন বলি সেটা আমি একটু ইউজ করে দেখাই, হ্যাঁ তোমরা সাথে সাথে এখন বুঝবা। ম্যাজিক স্পা কেন বলি দেখছো, ম্যাজিক স্পাটাকে কেন বলি, এই যে দেখো সি, সাথে সাথে না মানে শরীরে যে ময়লাটা থাকে ওটা উঠে যায়, দেওয়ার সাথে সাথে শরীর থেকে ময়লাটা উঠে যায়, যে দেখো দেখছো, এই যে শরীরে যে ময়লাটা থাকে এগুলো সাথে সাথে উঠে যায়, এটাকে এই জন্য ম্যাজিক স্পা, এটা নামই ম্যাজিক স্পা। তারপর এটার সাথে যদি বাথ সল্ট ইউজ করো তাহলে তো কথাই নাই, তারপরে গোসল করে নাম্বার ওয়ান বডি ক্রিমটা দিবা, তোমার স্কিনের কালারই সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, এবং এত দারুণ একটা স্মেল যেটা সারাদিন পারফিউমের কাজ করে এবং টোটালি স্মুথ হয়ে যায় স্কিনটা। দেখো এগুলো কি বেরোইছে, দেখো দেখছো, দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে দেখো, এই যে দেখো কি বেরোইছে এগুলো, সাথে সাথে ময়লাটা মানে একদম কি বলে ময়লা উঠে। আমার এক কাস্টমার আমার কাছ থেকে এটা নিয়ে বলতেছে যে আপু আমি প্রথম দিন যখন এটা দিয়ে গোসল করছি মনে হচ্ছে আমি কত বছর পরে গোসল করছি, মানে জিনিসটা আসলে এরকম, তোমার শরীরের ময়লা জমতে দেয় না, একদম লোমের ভিতর থেকে, লোমের গোড়া থেকে তোমার ময়লাটা তুলে নিয়ে আসে। আর এটা এটা বেশি চমৎকার হচ্ছে আন্ডার আর্মস, তারপর হচ্ছে তোমার ঘাড়ের কালো দাগ, এগুলোর জন্য এটা বেশি চমৎকার জিনিস। দেখছো দেখছো সাথে সাথে ব্যবধানটা দেখছো, এগুলো আসলে আমার দেখাইতে হয় না লাইভে, এগুলো দেখাইতে হয় না, কারণ হচ্ছে যে এগুলো দেখাই না, এগুলো আমার কাছে খুব কম আছে, তো অর্ডার না করলে আমি বাঁচি, এগুলো দেখাইতে হয় না, এগুলো যারা নেয় আমার কাছ থেকে নিছে ওরা, ওদেরকে দিতেই তো আমি কুল পাই না। ফেস কম্বোটার প্রাইস হচ্ছে আপু, তুমি যদি মানে আমি বলি এই এই ফেস কম্বো হচ্ছে তোমার এই এটা হচ্ছে ফেস কম্বো 4,500 টাকা, 4,500 টাকা এটার ফেস কম্বো, এবং 4,500 টাকাতে নিলে তুমি 6 মাস এই উপরে তিনটা ইউজ করতে পারবে। শুধু নাইট ক্রিম তোমার প্রথম অবস্থায় 2টা লাগবে, ঠিক আছে, নাইট ক্রিমটা 2টা লাগবে, তারপর আর লাগবে না। ওয়েট লুজার কিছু, হ্যাঁ ওয়েট লুজার আছে তো আপু, ওয়েট লুজার এটা আছে, এটা হচ্ছে ওয়েট লুজার, এটা প্যাট কমাবে, এটা তোমার ফুল বডি স্মিল স্লিম করবে। 15 দিনের কোর্স, 15 দিনে মিনিমাম 3 কেজি কমবা। আমি কমাইয়া বলি সবকিছু, আমি বাড়াইয়া বলি না, বারবার বলতেছি আমি কমাইয়া বলি, আমি বাড়াইয়া বলি না, 15 দিনে কম করে 2 থেকে 3 কেজি কমবা 15 দিনে। আবার চলে আসছে, আবার চলে আসছে, আবার চলে আসছে, চলে আসছে আবার, কোথা থেকে যে আসে এগুলা, জন্মের কোনো ঠিক নাই, চলে আসছে বনুরা, চলে আসছে আবার, কাল বৈশাখী ঝড় চলে আসছে। যে আমাকে গালি দিছে আমি তার এটা স্ক্রিনশট রেখে আমি সাইবার ক্রাইম পেজে, আমি যারা যারা মানে উল্টাপাল্টা কমেন্টস করবে আমি বারবার ওয়ার্নিং দিচ্ছি, উল্টাপাল্টা কমেন্টস যে করবে করবে তার 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 ইয়ে কমেন্টস স্ক্রিনশট দিব, এবং তার আইডি স্ক্রিনশট দিয়ে আমি সাইবার ক্রাইমের পেজে রিপোর্ট করব। সো বি কেয়ারফুল, সাইবার ক্রাইমের কিন্তু একটা পেজ আছে, ওকে, সো ওই পেজে যাই আমি, আমি ওই পেজে যাই কিন্তু রিপোর্ট ইয়ে করব। দে
আইডিটা হারাইতে না চাইলে এখানে আসার দরকার নাই, ঠিক আছে? বারবার বলতেছি আমি। আচ্ছা এটা স্ক্রিনশট দিয়ে রাখি, এটা দেখা, আমি এটা করব। ঠিক আছে, স্ক্রিনশট দিলাম, এটা আমি সাইবার ক্রাইম পেজে যাই, আমি করব, রিপোর্ট করব, ওগুলো ডিলিট করব না, এগুলো এখন থেকে থাকবে। কালকে তো অনেক মেসেজ ডিলিট করে দিছি আমি, আমি তো জানতাম না যে সাইবার ক্রাইমের পেজ আছে যেখানে রিপোর্ট করলে সাথে সাথে ওরা অ্যাকশন নেয়, যে যারা আমরা বিজনেস করি, বিজনেস ওমেন যারা আছে তাদের আইডিতে ছেলেরা বাজে বাজে কমেন্টস করলে, তাদের ব্যাপারে রিপোর্ট করলে সাইবার ক্রাইম থেকে ওরা অ্যাকশন নেয়, সেটা আমার জানা ছিল না। আমি কালকে রাতে জানছি, তো আমি এখন থেকে আর কমেন্টসগুলো ডিলিট করবো না, ওগুলো রেখে দিবো, ওগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, কারণ ওই ওরা অনেকে আছে যে অন্য ওই দিক থেকে ডিলিট করে দিতে পারে, ঠিক আছে? সো আমি এগুলা রেখে দিবো সাইবার ক্রাইমে, এগুলো করবো, জানাবো যে কি পরিমাণ হ্যারাসমেন্ট করে মেয়েদেরকে। আপু কম্বো যদি ইউজ না করো, নাইট ক্রিম ইউজ করলে তুমি ফর্সা হবা আপু, একদম 100-এ 200% শিওর তুমি 6 থেকে 7 সেট ফর্সা হবা, কিন্তু তোমার স্কিনটা গ্লো করবে না। তোমার যদি সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট তুমি এই দুইটা জিনিস হলে ইউজ করবা, এই দুইটা জিনিস যাদের সামর্থ্য, মানে যাদের অ্যাবিলিটি নাই, অ্যাবিলিটি বলতে গেলে আসলে সংসার সবকিছু মেনটেন করে তো নিজের পরিচর্যা করতে হবে, ঠিক না? যাদের মানে অত ইনভেস্ট করার ক্ষমতা নাই তারা অ্যাটলিস্ট এই তিনটা জিনিস ইউজ করবা, তাহলে স্কিনটা হেলদি হবে, গ্লো হবে, মোটামুটি একটা গ্লো পাবা ফর্সার পাশাপাশি। এই তিনটার প্রাইস বেশি না পুরা, ঠিক আছে? এই তিনটার প্রাইস হবে তোমার কত জানো, 2700 টাকা। তিনটার প্রাইস হবে 2700 টাকা, ঠিক আছে? আর যদি আপুরা 2700 টাকার যদি লাইভটা শেয়ার করো, মানে 15টার উপরে লাইভ শেয়ার করো, তাহলে 15 থেকে 20টার উপরে লাইভ শেয়ার করো, সেক্ষেত্রে তুমি 300-400 টাকা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? 300-400 টাকা ডিসকাউন্ট পাবা, ধরো 2700 টাকার জিনিস তো তুমি 2400 টাকা বা 2500 টাকায় পাবা, ওকে? কিন্তু ছেলেদের গ্রুপে না, প্লিজ আমি বারবার বলি, ছেলেদের গ্রুপে না, লাইভ চলাকালীন মেয়েদের গ্রুপে শেয়ার করতে হবে। শাওয়ার জেল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, শাওয়ার জেল, মনে থ্যাংক ইউ আপু বলে দেওয়ার জন্য, আমি এটা কোনোভাবেই মনে করতে পারতেছিলাম। শাওয়ার জেল, সাবান ইউজ করো না আপুরা, সাবানে অনেক ক্ষার থাকে, তোমাদের স্কিনটা রাফ করে দেয়, তোমরা যতটুকু পসিবল শাওয়ার জেল ইউজ করো। বাথ সল্ট কি আপু, দিনা আপু বুঝি নাই, বাথ সল্টের প্রাইস 1500 টাকা সিঙ্গেল যদি না, শাওয়ার জেল আপু, থ্যাংক ইউ আপু মনে করে দেওয়ার জন্য। হ্যাঁ শাওয়ার জেল, শাওয়ার জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনামণিরা, লাভ ইউ লাভ ইউ, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। বডি কম্বোর প্রাইস হচ্ছে 4500 টাকা, তো এমজি বর্ণি কি সারা তোরে মুখের যা অবস্থা, হ্যাঁ তোরে মুখের যা অবস্থা। কমেন্টস গুলো ডিলিট করবো না, কমেন্টস গুলো স্ক্রিনশট দিয়ে রাখবো সাইবার ক্রাইম পেজে, আমি এগুলা মানে এগুলো দিয়ে আমি রিপোর্ট করব যে এরকম এরকম লাইভে এরা হ্যারাসমেন্ট করে, ঠিক আছে? মুখে ব্রণ ও মেস্তা দাগের জন্য কিছু আছে, হ্যাঁ ব্রণ ও মেস্তা দাগের জন্য আপাতত আমি জানি না আমার ক্রিমটা ইউজ করলে মেস্তা যায় কিনা, কারণ আমি নিজে ইউজ করি তো আমার তো আর মেস্তা নাই যে আমি বলবো যে ভাইয়েরা মেস্তা চলে যায়, তবে হ্যাঁ ব্রণ চলে যায় এবং ব্রণের দাগও চলে যায়। আমি আজকে 10 দিন ধরে ইউজ করতে পারতেছি না বিধে আমার ব্রণের দাগগুলা এখনো আছে, তবে 1 সপ্তাহের মধ্যে আমি ব্রণের দাগগুলা আউট করে দেখাবো, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? যেহেতু ব্রণের দাগ নেই অনেকে বলতেছে তোমার স্কিনের এই সমস্যা, সো আমি ফেয়ারনেস ক্রিমটা ইউজ করতে থাকি, আমি যদি শুধু ব্রণের জায়গায় ফেয়ারনেস ক্রিমটা দেই আমার এই জায়গাটা সাদা হয়ে যাবে মুখের চাইতে, তো এখন থেকে আমি আজকে থেকে আবার ইউজ করবো আমার ব্রণের দাগ নিয়ে, যেহেতু সবাই এত কোয়েশ্চেন, ব্রণের স্কিন যাদের ভাই তাদের ব্রণ উঠবেই, ব্রণের দাগ থাকবেই, এটা নিয়ে কোনো কথা নাই, যারা অশিক্ষিত তারা অশিক্ষিতর মতো কথা বলবে, সো বলে লাভ নাই, ব্রণের সাথে ক্রিমের কোনো সম্পর্ক নাই, ব্রণ হোক কালো হোক যাই হোক স্কিনটা হেলদি গ্লো হচ্ছে মেন জিনিস, স্কিনে টান টান ভাব হচ্ছে মেন জিনিস। ও হ্যাঁ ঠোঁট গোলাপি করার হচ্ছে পার্মানেন্ট লিপ বাম আছে আমার কাছে, পিঙ্ক পিঙ্ক আমার হাতের কাছে এখন নাই, সুইট সেক্সি লিপ লিপ বামটা আমার কাছে আছে। আচ্ছা আমি মুখটা একটু ওয়াশ করি, হ্যাঁ আমি ভুলে গেছি সুদিন জেল ইউজ করছি, যে সুদিং জেলের প্রাইস হচ্ছে 700 টাকা আপু। আপু হেয়ার রিমুভাল ক্রিম দেখাও, না হেয়ার রিমুভাল ক্রিম আমার কাছে নাই আপু। নুরালু আপু গিফট কি, কিসের গিফট কি আপু, যারা প্রোডাক্ট নিবা তারা আমার লাইভ যদি শেয়ার করো 15টার উপরে তারা একটা ডিসকাউন্ট পাবা প্রোডাক্টের উপরে, 200-300 টাকা এরকম ডিসকাউন্ট পাবা, বেশি লাইভ শেয়ার করলে বেশি ডিসকাউন্ট পাবা। আর হচ্ছে যে এখন আপাতত কোনো গিফট নাই শেয়ারের গিফট আমি করব কিছুদিন পর থেকে, যে পুরা পুরা মাসে যে আমার লাইফটা হাইস্ট শেয়ার করবে, মানে যে আমাকে প্রত্যেকদিন আমার লাইফ দেখবে শেয়ার করবে বেশি, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 10 জন গিফট পাবে, তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আর বাকি 10 জনের
মানে ফোর্থ থেকে 10 জনের একই গিফট থাকবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর গিফটটা একটু ভিন্ন হবে, এটা কোরবান পর্যন্ত থাকবে, এটা কোরবান পর্যন্ত থাকবে এই অফারগুলো। মাকসুদা খান আপু, আমি আজ প্রথম তোমার লাইভে, ওয়েলকাম মাকসুদা আপু। রূপা, ফেস কম্বোর প্রাইস হচ্ছে তোমার, এটার প্রাইস হচ্ছে 1500-700। এটার প্রাইস হচ্ছে 2700। এটার প্রাইস হচ্ছে 2700। যাদের মানে অত মানে অত নেওয়ার বাজেট না, যেমন এটা সহ যারা নিতে চাও, এটা সহ যদি নাও, এটার প্রাইস 1500, আর এই তিনটা হচ্ছে 2700। 2700-র সাথে 1500 অ্যাড করে দাও, যারা এটা নিতে চাচ্ছ না, এটা 1500 টাকা দিয়ে নিলেও তোমার 1 বছরের উপরে যাবে স্কিনের জন্য, 1 বছরের উপরে যাবে। সো এটা 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 নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে 2700 টাকা। অ্যাটলিস্ট যাদের ক্ষমতা নাই বা যারা নিতে চাচ্ছ না অত টাকা দিয়ে, অ্যাটলিস্ট এই দুইটা জিনিস সহ ইউজ করো, স্কিনটা ভালো ফর্সা তো হবে, প্লাস স্কিনটা অনেক হেলদি হবে, একটা গ্লেজ থাকবে স্কিনের মধ্যে। এটা হচ্ছে 2700 টাকা আপু। আচ্ছা, আমি এখন এটা ইউজ করবো। এটা আমার আগের ভার্সন, ছোটটা, এটা এটা রেপ্লিকা চায়না করে ফেলছে, এই জন্য অরিজিনাল কোম্পানি এটা বন্ধ করে দিছে, বড়টা বের হইছে। এটা যদি থাকতো এটা কম দামে নিতে পারতো, এটার প্রাইস ছিল 700 টাকা, কিন্তু এটা বড়টা বের হইছে বিদায়, ওটা 1500 টাকা, আর এবং ওইটা হচ্ছে 750 ml, এটা হচ্ছে 320 ml। সরি, এটা 1000 না, এটা এটা 700 না, এটা 1000 টাকায় দিতাম যদি এটা ছোটটা থাকতো। ছোটটা রেপ্লিকা করে ফেলাতে কোম্পানি বন্ধ করে দিয়ে মানে মোড়ক চেঞ্জ করছে, বড় কোটা করে ফেলছে, ছোটটা অফ করে দিচ্ছে, এটা চায়না করে ফেলছে নাকি এই জন্য। একবার টাকা খরচ করবা 3-4 হাজার টাকা, 6 মাসের উপর, 1 বছরের কাছাকাছি, 1 বছরের মতো তোমরা ফেসিয়াল করতে পারবা ডেইলি, ঘরের মধ্যে ফেসিয়াল লুক পাবা ডেইলি। একবার ফেসিয়াল করতে গেলে তো 1-1.5 হাজার টাকা চলে যায়, তাই না? ফেসিয়াল লুক পাবা তোমরা ঘরের মধ্যে ডেইলি, তো কি দরকার পার্লারে যাওয়ার? আমার এইগুলো ইউজ করলে তোমাদের আর পার্লারে যেতে হবে না, পার্লারের কাজ লাগবে না পুরো। সো একবার পার্লারে গেলে তো 1-1.5 হাজার টাকা নাই। সো 6-1 বছর করতে পারবা এইসব জিনিসগুলো ইউজ করলে। ফেস কমপ্লেক্স আপনি নিজের গালে কালো দাগ ওইটা আগে শেষ করেন। আচ্ছা, আমার কি জিয়াউল ইসলাম, আপনার এখানে কাজ কি ভাই? মেয়েদের গ্রুপে আমি বুঝলাম না, ছেলেদেরগুলো কি এগুলো কি হিজড়া নাকি বুঝি না, এরা মেয়েদের এখানে কি কেন আসে কমেন্টস করার জন্য? আজও কমন সেন্স না এদের, কি কোনো কমন সেন্স ছাড়া ছেলে এগুলা? আমি তো বলি নাই যে আমার মুখে দাগ নাই, আমি তো ভাই অন্য সেলারদের মতো না, মেকআপ করে আসবো, হাইলাইট দিয়ে আসবো আমার দাগ ঢাকার জন্য। আমি দাগ, আমার ব্রন দাগ যাই উঠে আমি তা নিয়ে লাইভে আসি, লুকোচুরির কিছু নাই। অন্ধকার লাগতেছে কেন? আমার স্কিনে ব্রন দাগ যাই থাকে আমি তা নিয়ে লাইভে আসি, আমি তো বলতেছি না যে ব্রন উঠবে না। হ্যাঁ, আমার ট্যাটুটা অনেক কিউট, আমার ট্যাটু এটা। সুমি সুমি, তোমার ঠোঁটের নিচে কি আমার ঠোঁটের নিচে চোকার? এটার নাম কি, কিসের? হোসেন হোসেন ভাইয়া, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য, কিন্তু ভাইয়া এখানে ছেলেদের কিছু নাই, ভাইয়া এখানে সব মেয়েদের। শ্যামল নুসরাত, আমি বারবার বলতেছি লাইভ কিন্তু ছেলেদের গ্রুপে শেয়ার করো, আর এখন লাইভ শেয়ার করার কোনো অপশন নাই আমি, কারণ কিছুক্ষণ পর আমি লাইভটা ক্লোজ করে দিব। আর লাইভ শেয়ার করো না প্লিজ, লাইভ শেয়ার করার কন্টেস্ট এখন বন্ধ, আর কোনো লাইভ শেয়ার আমি অ্যাকসেপ্ট করব না। এখন কয়টা বাজতেছে? এখন থেকে লাইভ শেয়ারের কোনো ইয়ে আমি আর অ্যাকসেপ্ট করব না, 3:41, 3:30 পর থেকে আমি আর লাইভ শেয়ারের কোনো কিছু অ্যাকসেপ্ট করব না। মিনু আপু, হ্যাঁ আমার শরীরে না, এটা যেই ওয়াশ করবে
সে তার শরীরে ময়লা বেরোবে, জিনিসটাই এরকম আপু। আমার সেন্সিটিভ স্কিন ম্যাচ তো ব্রণের, তা কি দিব আপনি, ব্রণের গর্থ আছে। আচ্ছা ব্রণের গর্থর জন্য আমার কাছে একটা সিরাম আসতেছে, 1 সপ্তাহ লাগবে ওটা আসবে। কিন্তু ম্যাস্তার জন্য আমি জানি না আমার ক্রিমটা ম্যাস্তা যায় কিনা, কারণ আমার যেহেতু আমি যেহেতু আমার ক্রিমটা নিজে ইউজ করছি, আমার ম্যাস্তা নাই, আমি জানি না ম্যাস্তা যায় কিনা। তবে ব্রণ এবং ব্রণের দাগ যাবে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো। তো ম্যাস্তা যায় কিনা সেটা আমি জানি না, সেটা আপনি ইউজ করে দেখতে পারেন। কিসের দাম শিরিন আপু? শ্যামল নুসরাত, বাথ সল্ট কিভাবে ইউজ করবো? বাথ সল্ট আপু ওই যে স্পাটা, স্পাটা দিয়ে ঘষবা, প্রথমে স্পা দিয়ে ঘষার পর তারপরে বাথ সল্টটা দিয়ে ঘষবা, তারপরে তোমার বাথ সল্ট দিয়ে ঘষবা। যারা বাজে কমেন্টস করতেছো বারবার বলতেছে, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে সাইবার ক্রাইমের পেজের মধ্যে রিপোর্ট করব। ওকে, ফেস কম্বোতে আপু ছোট ফেস কম্বো যদি নাও, এটাতে তুমি নাইট ক্রিম পাবা, সুদিং জেল পাবা, সিরাম পাবা, এটা হচ্ছে 2700 টাকা, ঠিক আছে? আর 2700 আর 1500 কত, ধরো 2500 আর 1500 কত, 4200, ঠিক আছে? এটা এটা হচ্ছে 4500 টাকার কম্বো আর কি, এটা এটা 1500 টাকা সিঙ্গেল ইঞ্জুতে, আমি যেটা মুখে দিচ্ছি এটা, এটা 1500 টাকা। এটা তোমার স্কিনটাকে একটা গোলাপি গোলাপি ভাব দিবে, এবং স্কিনটাতে একটা প্লাস্টিক, মানে প্লাস্টিক স্কিন যেটা বলে আর কি, সেটা করবে। এটা এটার দাম 1500 টাকা, আর এটা 2700 টাকা। এটা ইউজ করবা, এটা ইউজ করলে, এটা নাইটে ইউজ করবা, এটা দিনের বেলা যে কোনো সময় ইউজ করবা, আর এটা স্কিন ওয়াশ করে সিরামটা ইউজ করবা। স্লিম কম্বোর প্রাইস 3000 টাকা। ফেস কম্বোতে কি কি আছে, কফিটার দাম কত? কফিটার দাম 2000 টাকা। ফেস কম্বোতে তোমার জাপানিজ এই যে ময়েশ্চারাইজার, হোয়াইটেনিং, জাপানিজ মাসাজ ক্রিম, সুদিং জেল, রাইস সিরাম, ঠিক আছে? আর যদি মাসাজ ক্রিম না নিতে পারো, শুধু রাইস সিরাম আর সুদিং জেল নিতে পারো, ওইটা 2700 টাকা কম্বো। আপু অনেক কিউট লাগতেছে আপু, আমার ফেস অনেক অয়েলি হয়ে রোদে গেলে কালো হয়ে যায়, কি ইউজ করলে ফেস ফর্সা হবে আপু? চৈতি আপু, রোদে গেলে ফার্স্ট টাইম হচ্ছে রোদে যদি যাও, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে ছাতা ইউজ করতে হবে, এবং হচ্ছে যে সানস্ক্রিন ইউজ করতে হবে রোদে গেলে, হ্যাঁ। আর হচ্ছে যে ফেয়ারনেসের জন্য যেটা বললাম, যে আমার ফেস কম্বোটা নিতে পারো, নিলে তোমার স্কিনটা টোটালি ফেয়ার তো হবেই। আমার ফেয়ারনেস ক্রিমটার কাজ হচ্ছে 7 থেকে 8 শেড ফেয়ার করা, কিন্তু ফেয়ারের সাথে সাথে তোমার স্কিনটা গ্লো থাকবে, হেলদি থাকবে, হচ্ছে কম্বোর কারণে, ঠিক আছে? তুমি আমার ফেয়ারনেস কম্বোটা নিয়ে যেতে পারো আপু। বাথ সল্টের দাম কত? 1500 টাকা আপু। নাইট ক্রিমের প্রাইস 1500। আবির ভাইয়া থ্যাংক ইউ এখানে আসার জন্য, কিন্তু ভাইয়া এটা মেয়েদের, যে মানে মেয়েদের জিনিসপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে, মেয়েদের গ্রুপ, এখানে ছেলেদের কোনো কাজ নেই। ভাইয়া বাথ সল্ট কিভাবে ইউজ করবো? বাথ সল্ট গোসলের সময় ইউজ করবা। আচ্ছা যে বাজে কমেন্টস করতেছো, স্ক্রিনশট দিতেছে, আমি সাইবার ক্রাইমের পেজে এগুলো আমি রিপোর্ট করব। ওয়েট, করতে থাকো, আজকে থেকে আর কোনো কমেন্ট জিলেট করব না, এগুলো থাকবে, কারণ এগুলো আমি ক্রাইম পেজে এগুলো আমি রিপোর্ট করব। আবার মনে কেউ লাইভটা শেয়ার করছে ছেলেদের গ্রুপে। কফি আর মেডিসিনের প্রাইস 3000 টাকা। নিজম খান আপু, তোমার সব প্রোডাক্ট আর কি আমদানি কারকের স্টিকার্স আছে? আমদানি কারকের স্টিকার্স তো সব জায়গায় ছিল আপু, নামি দামি ব্র্যান্ড, নামি দামি পার্লার, নামি দামি কত দোকান ব্যান্ড করে দিল, সেগুলো তো বলে লাভ নাই, এগুলো নিয়ে কথা না বলি। স্টিকার বানানো ওয়ান টুর ব্যাপার, যেই জায়গায় বারকোড কপি করে ফেলতেছে সেই জায়গায় স্টিকার কি? বাসল্ট ইউজ বলো, বাসল্ট গোসলের সময় ইউজ করবো আপু, নিলে আমি ইউজেবল বলে দিব আপু। তোফাজ্জল হোসেন, হ্যাঁ আপু আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আমি ওগুলা সাইবার ক্রাইমের পেজে যাই, আমি স্ক্রিনশটগুলো দিয়ে, ওদের আইডিটা তো রিয়েল আইডি থেকে তো কমেন্টস করতেছে তাই না, তো ওদের আইডিটার কি করা হবে সেটা সাইবার ক্রাইম পেজেই ওরাই যা করার করবে, ঠিক আছে? আর আমার সাইবার ক্রাইমের পেজের মধ্যে আমার পরিচিত একজন আছে, সো সেই ক্ষেত্রে আমি হেল্পটা ভালো পাবো, আমার সিস্টারের জন্য নিতে চাই। আচ্ছা আবির ভাই কি লাগবে আমাকে বলেন, বাথ সল্টের ইউজ বল, বাথ সল্টের ইউজ তো বললাম, বলে দিব অর্ডার কিভাবে দিব, ইনবক্স করে দেন ভাইয়া, কি কি লাগবে বলে ইনবক্স করে দেন। আপু আমার হাতের রিংগুলো এগুলো হচ্ছে মানে অ্যাস্ট্রোলজার রিং, এগুলো মানে অ্যাস্ট্রোলজার থেকে নেওয়া, এটা পান্না, এটা রুবি, এটা ডায়মন্ড, আর এটা হচ্ছে তোমার পোকরাজ, আর এটা হচ্ছে মুনস্টার। শাওয়ার জেলের দাম কত? আপাতত আমার কাছে শাওয়ার জেল নাই, আপাতত আমার কাছে শাওয়ার জেল নাই।
আপু আমি কালো কখনো কিছু ইউজ করিনি, বিকজ অ্যালার্জি আছে, তাই আমি কি কিনবো অ্যান্ড কিভাবে বলো, আর টাকা কত লাগবে, একটু কম হলে ভালো হবে আমার জন্য, আমি স্টুডেন্ট। আচ্ছা সুলতান আপু, তুমি ইনবক্স করো, তোমার স্কিন আমার আগে দেখতে হবে, তুমি ছবি পাঠাবা স্কিনের, স্কিনের ছবি দেখে আমি তারপর তোমাকে সাজেস্ট করব কি কি নিতে হবে। তবে আমি সবাইকেই সাজেস্ট করি যে শুধু ফর্সার ক্রিম নিলে হয় না, ফর্সার ক্রিম আমার এই ক্রিমটা নিলে তোমরা সাদা হবা, ফর্সা হবা, কিন্তু স্কিনে গ্লো, হেলদি, ইয়ঙ্গার লুক থাকবে না। বারবার বলি, গ্লো, হেলদি, ইয়ঙ্গার লুকের জন্য, প্লাস্টিক স্কিনের জন্য তোমাদের দরকার এগুলা, এগুলা দরকার, ঠিক আছে? আর এগুলো তোমাদের এক বছরের উপরে চলে যাবে, এক বছর ছয়, এটা 6 মাসের উপরে যাবে, আর এটা তো তুমি 1 বছর উপরে ইউজ করতে পারবে, 1 বছর এগুলো আর কিনতে হবে না। হ্যাঁ, 1 বছর তুমি প্রপার স্কিনটাকে পার্লারের মতো টেক কেয়ার করতে পারতেছো একবার টাকা খরচ করে, ঠিক আছে? ফেয়ারনেস স্কিনটা হয়তো বা তুমি যদি আরো ফেয়ারনেস চাও, তুমি আবার যত ফেয়ারনেস চাবো ততবার তুমি কিনে ইউজ করবা, ঠিক আছে? এটাই মারিয়া মিথিলা, গিফট কি আজকের? মারিয়া মিথিলা, প্রত্যেকদিন যদি আমি গিফট দিই আপু, আমি তো ফকির হয়ে যাবো আপু, আমার বিজনেস তো অত বড় না, আমার বিজনেস তো অনেক ছোট। তারপর আমি কাউকে নিরাশ করব না, আমি সবার জন্য ছোটখাটো কিছু গিফট রাখছি, দিব, তবে 1 মাসের যে কন্টেস্টটা সেটাতে আমি ভালো গিফট রাখছি, ভালো একটা গিফটের মানে ব্যবস্থা করব। এটা ভালো একটা গিফটের ব্যবস্থা করব 1 মাসের যে কন্টেস্টটা আমি করব। লাভলি কুইন, আপু স্লিমের কফির মেডিসিনের প্রাইস কত? 3,000 টাকা আপু। বাথসল ইউজ বলো, আমি স্কিন টান টান করার কিছু আছে? হ্যাঁ আপু, টান টান করার জন্য ওই যে বললাম, তুমি যদি ফেয়ারনেস না চাও, শুধু টান টান আর গ্লো করতে চাও, তাহলে এই যে এই তিনটা জিনিস ইউজ করতে পারো, এই তিনটা জিনিস ইউজ করতে পারো। এই তিনটা জিনিস তোমার টান টান আর গ্লো করবে। বডি মা, এটার দাম হচ্ছে 1,000 টাকা, ম্যাজিক স্পাটার দাম হচ্ছে 1,000 টাকা। আপু SMS দিলে কমেন্টস করেন কি? দিলাম, কমেন্ট করেননি, কোথায় SMS দিছেন আপু? আমি পড়ে নিবো আপু, একটু অধৈর্য হেন না আপনারা, আমাকে একটু সময় দেন, আমি একা তো, আমার সবকিছু একা মেনটেন করতে হচ্ছে, এই জন্য একটু সময় লাগতেছে। রূপা, ভালো জিনিসে সবসময় একটু সময় লাগে আপুরা, সবসময় মনে রাখবেন, ভালো জিনিসটা সবসময় দেরিতে আসে, ভালো জিনিসটা একটু সময় নেয়, ওকে? রূপা শাড়ি আর ফেস ম্যাসাজ ক্রিমটার প্রাইস বলো আপু। ফেস ম্যাসাজ ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা, যেটা তোমার স্কিনটাকে পার্লারের লুক দিবে, যখনই করবা তখনই তুমি পার্লারের লুক পাবা, আর একটা কিনলে তোমার 1 বছরের উপরে যাবে। লিপ বামের দাম কত? লিপ বামের দাম 600 টাকা। ফেয়ারনেস ক্রিমটার নাম কি? ম্যাজিক ক্রিম। আমি SMS দিছি বাট রিপ্লাই নাই আপু, আমি 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 একটু ব্যস্ত, এই জন্য আমি রিপ্লাই দিব আপু, সময়ই তো পাচ্ছি না, কি করব বলো আপু। আমার 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 ফেসবুকে ইনবক্স করে দাও তোমরা, আমার পেজে যদি নক না পাও, আমার ফেসবুকে ইনবক্স করো, ওখানে আমি রিপ্লাই করবো। অথবা ওদের আপু শেয়ারে গিফট কবে দিবা? শেয়ারের গিফট দিব বোন, দিব, আগে সবগুলো একটু যাচাই বাছাই করি, তারপরে। আপু স্লিম কফির প্রাইস কত? 2,000 টাকা। ইন্ডিয়াতে নিতে পারবো? আর ইন্ডিয়াতে অনেকেই চায়, কিন্তু আমি দিতে পারি না, কারণ ইন্ডিয়াতে কিভাবে দিব বলেন? আপনারা যদি নিতে পারেন আমি দিতে পারবো, আমি ইন্ডিয়াতে কিভাবে দিব, আমি তো দিতে পারতেছি না। আমি ফার্স্ট টাইম তোমার লাইভ, থ্যাংক ইউ আপু ফর ওয়াচিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম মাকসুদা খান। আপু তোমার কথা আমার খুবই ভালো লাগে, আজই তোমাকে পেলাম, থ্যাংক ইউ আপু, পাশে থেকো আপু। ফারানা তানি, এটা কি ইউজ করছো? এটা ফেয়ারনেস মাসাজ ক্রিম, ফেয়ারনেস হোয়াইটেনিং মাসাজ ক্রিম, এবং ফেসিয়াল ক্রিমও বলতে পারো, ক্লিনিং ক্লিনজারও বলতে পারো, যেটাই বলো, মানে ওয়া মানে কি বলবো, 5টা জিনিসের একটা কাজ করে এটা, ওকে? জাপানিজ মাসাজ ক্রিম এটা। কোন দুইটার দাম আপু? হ্যাঁ সুলতানা আপু, আমি মেসেজ, সুলতানা আপু মেসেজ কই করছেন, পেজে নাকি আমার আমার আইডিতে বলেন, আমি দেখে নিবো আপু, অনেকগুলো SMS দিলাম আপু, আমি তো এখন লাইভ, আমি কিভাবে মেসেজ দেখবো আপু? স্লিম কফি প্রাইস 2,000 টাকা, তুমি যেটা লাগাইছো আপু, এটার নাম কি? ওটার নাম হচ্ছে ম্যাজিক, ম্যাজিক জাপানিজ, জাপানি ম্যাজিক হোয়াইটেনিং ময়েশ্চারাইজার ক্রিম আপু। ফেস কম্বো প্রোডাক্ট গুলা কোনটা কি আপু? নিলে আমি সব বুঝাই দিবো এক একটা করে, সুদিং জেল আছে, সিরাম আছে, জাপানিজ ময়েশ্চারাইজার ক্রিম আছে, আর হচ্ছে যে তোমার সিরাম আছে। আমি যেটা এখন ফেসে দিছি ওটার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে টান টান করবে, আর একটা গোলাপি ভাব দিবে, ঠিক আছে? স্কিন টান টান করার জন্য কিছু আছে? হ্যাঁ, স্কিন টান টান করার জন্য সুদিং জেল, সিরাম, আর আমি যেটা এখন মুখে দিছি ওটা নিয়ে যেতে পারেন। আসিফ মাহমুদ, থ্যাংক ইউ ভাইয়া, কমন সেন্সের কথা, ছেলেদের গ্রুপে তোমাদের মেয়েদের লাইভ শেয়ারের কি আছে? হ্যাঁ আমি জানি না যে
কে ছেলেদের গ্রুপে গ্রুপে আমার লাইফটা শেয়ার করে? কে? কার মধ্যে এত কমন সেন্সের অভাব? কার মধ্যে এত কমন সেন্সের অভাব? যে যে ভাইয়া আসিফ ভাই, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যেই মেয়েটা যে লাইফটা শেয়ার করছে তার নামটা তো ওখানে উঠছে, প্লিজ আসিফ ভাই আমাকে স্ক্রিনশট দিয়ে একটু ইনবক্সে দেন, স্ক্রিনশট দিয়ে একটু ইনবক্সে দেন, আমি সাইবার ক্রাইমে ওর নামে রিপোর্ট করব। হ্যাঁ, ওর নামে রিপোর্ট করব এবং ওকে আমি আমার পেজ থেকে ব্যান করব। আসিফ মাহমুদ ভাইয়া, আমি ছোট বোন হিসেবে একটা রিকোয়েস্ট করতেছি, যেই মেয়েটা ছেলেদের গ্রুপে লাইভটা শেয়ার করছে তার নাম সহ স্ক্রিনশট দেন, আমি তার নামে সাইবার ক্রাইম গ্রুপ পেজে রিপোর্ট করবো এবং তাকে আমি পেজ থেকে ব্যান করবো। আসিফ ভাইয়া, এটা বোন হিসেবে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আপুরা, আমি ছেলেদের গ্রুপে লাইভটা অলরেডি শেয়ার হয়ে গেছে, সো আমি লাইভটা এখানে ক্লোজ করে দেওয়াই বেটার। আর যারা আমার ভাইরা আছেন, আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে ছোট বোন হিসেবে, যে যেই আমার লাইভটা ছেলেদের গ্রুপে শেয়ার করছে তার নামটা সহ স্ক্রিনশট দিয়ে আমাকে একটু কষ্ট করে ছবিটা দিবেন, আমি সাইবার ক্রাইম গ্রুপে রিপোর্ট করব এবং তাকে আমি পেজ থেকে ব্যান করব। আর ভাইয়াদেরকে বলছি, আমাকে গালি দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন, আমাকে বাজে কথা বলার আগে চিন্তা করবেন, এবং আমাকে যখন বাজে কথা বলবেন মনে করবেন যে আপনারা আমাকে না, আপনাদের মা বোনকে গালি দিচ্ছেন, ঠিক আছে? কারণ আমি এখানে গালি দেওয়ার মতো কোনো জিনিস নিয়ে বসি নাই। সো অন্য একটা মেয়েকে খারাপ কথা বলা, অন্য একটা মেয়েকে বাজে কথা বলা মানে হচ্ছে নিজের মা বোনকে বলা। সো প্লিজ, ছেলেদের গ্রুপে যারা শেয়ার করছো আমি অ্যালার্ট করে দিচ্ছি, আমি কিন্তু যখন স্ক্রিনশট পাবো আমি কিন্তু সাথে সাথে পেজ থেকে ব্যান করে দেবো এবং এটা তোমাদের আইডির নামে আমি সাইবার ক্রাইম গ্রুপে রিপোর্ট দিব। আচ্ছা, আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এটা উঠাই আমি লাইভটা ক্লোজ করি, আমি বেশিক্ষণ রাখলাম না কারণ এখানে ছেলেরা চলে আসছে। এটা উঠাচ্ছি এই জন্য যে এটা উঠানোর সাথে সাথে তোমরা স্ক্রিনটা দেখবে একটা পিঙ্কিশ টাইপের একটা ভাব চলে আসে। এটা উঠাইয়া দেখাইয়া যাচ্ছে এই জন্য যে এটা উঠাইয়া দেখানোর পরে তোমরা দেখবা যে স্কিনের মধ্যে একটা কেমন একটা গ্লোয়িং আসে। এটা আরও কিছুক্ষণ রাখলে ভালো, বাট কি করব যে চলে আসছে যে অনেকগুলো ছেলেদের গ্রুপে যে শেয়ার করতেছে তার খবর আমি নিব। দাঁড়াও, বারবার বলে দিছি যে ছেলেদের গ্রুপে শেয়ার না করার জন্য, কিন্তু এগুলো ইচ্ছা করে করে হ্যারাসমেন্ট করার জন্য। আরে ভাই, আমি তো সেলার না, আমি তো তোদের জিনিস নিয়ে আসবো না, তোদের সেল কমাই দিব না। আরে ভাই, আমি সব কিছু অল্প অল্প সেল করি, তাও আমার খুব কাছের মানুষদের কাছে, তোরা এত এত তাড়াতাড়ি আমার পিছু লেগে গেলে কেমনে হবে? শুক্র শুক্র আষ্ট দিন হয়, মানে বলে না শুক্র শুক্র আষ্ট দিন, একটা খাস বাসায় কথা আছে, শুক্র শুক্র 8 দিন হয় না আমি আসছি অনলাইনে বিজনেস করতে, তোরা এখনই লেগে গেছিস আমার পিছনে। দেখো আপুরা, স্কিনটা একটা হেলদি, একটা গোলাপি দেখছ, একটা গ্লেজ। আমি কিন্তু কোনো রকমের এই কি বলে ফ্ল্যাশ লাইট ট্যাশ লাইট কিছু নিয়ে বসি নাই, লাইটও বন্ধ, জাস্ট রোদের আলোটার মধ্যে বসছি স্কিনটা বুঝানোর জন্য। এটা ইউজ করার সাথে সাথে একটা ফ্রেশ একটা লুক চলে আসে, ঠিক আছে? আমি লাইফটা ক্লোজ করবো জন্য তাড়াতাড়ি উঠাই ফেলছি। চারটা মিলে 4200 হয় কম্বো, এক এক মিলে ডিসকাউন্ট থাকবে না আপু? কম্বো যদি একসাথে না, ওই যে 42টা 4200 টাকা হয় তো 4000 টাকা রাখা যাবে আপু, এটাই ডিসকাউন্ট। আর তুমি টেনশন করতেছো কেন আপু? বাকি তুমি তো ফেয়ারনেস ক্রিমটা ছাড়া সবগুলো তুমি 1 বছরের মতো ইউজ করতে পারবো আপু। দেখছো আমি যে এটা উঠাইছি, আমার স্কিনটা দেখছো একদম হেলদি, একদম গ্লেজি, একটা চিকচিকি স্কিন লাগতেছে। এগুলো ইউজ করার পর একদম ফ্রেশ লাগে স্কিন। সিরামের দাম কত সব? আচ্ছা ঠিক আছে, আমি লাইভটা ক্লোজ করে দিই। আপুরা যাদের কিছু জানা থাকে আমার পেজে আমার আইডিতে ইনবক্স করো, কারণ ছেলেরা চলে আসছে তো এখানে, সো এখান থেকে চলে যাওয়াই বেটার মান সম্মান নিয়ে, কারণ আমি তো আমার মান সম্মান হারাতে পারবো না। যাদের মান সম্মান নাই তারা তো কি বলবো, তাদের ব্যবহার তো বংশের পরিচয়, তোমরা জানোই কীরকম বিহেভিয়ার করে। আর একটা অন্যের অন্যের মা বোনকে গালি দেওয়া যেই কথা, নিজের মা বোনকে গালি দেওয়া একই কথা। এক কথাই বলবো, নিজের আমি মানে সোজা কথা, আমাকে যে গালি দিবে সে তার নিজের মা বোনকে গালি দিবে। ভালো থেকো আপুরা, আল্লাহ হাফেজ। কোনো কোয়েশ্চেন থাকলে আমার আইডি তোমাদের ক্যাপশনে দিয়ে দিছি, আমার ফেসবুক আইডি, আমার ফেসবুক আইডিতে ইনবক্স করো, আমার পেজেও করো, আমি যে কোনো একটাতে নক করবো আপুরা, ঠিক আছে? টেনশন করো না, আমি একা তো, আমার একটু সময় লাগে আপুরা। থ্যাংক ইউ, ভালো থেকো, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, আমার 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 জান পাখিরা সবগুলা, আমার কিউট কিউট আপুরা, সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা।